শাফিয়াল মুজনবীন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকুম ইয়া কুল্লুল আমবিয়া আসসালাতু ওয়াস সালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাক পাঞ্জাতন আসসালাতু ওয়াস সালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যা ওয়া আদাম ওয়া আদামু বাইনা রুহি ওয়াল জাসাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়ায়ে তরিকতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানার প্রিমু এলাকার ভাই বাবারা যারা আজকে এই আহলে বায়াতের শরণে এই মাহফিলের মধ্যে বসে গেলেন, আসলে তো আহলে বায়াতের শরণের মাহফিলে বসেন নাই, আমার মদিনার নবী ডাক দিয়া কয়ে যারা আহলে বায়াতের শরণ করে তারা স্বয়ং আমি দয়াল নবীর শরণ করে, আর আমার আল্লাহ ডাক দিয়া কয়ে নবী গো যারা আপনি নবীরে স্মরণ করে তারা স্বয়ং আমি আল্লাহরে স্মরণ করে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার আল্লাহ আমি নবীরে বলতে পারে, আমি নবীর স্মরণের মাধ্যমে আল্লাহর স্মরণ হইয়া যায়। আর আমি নবী ঘোষণা করলাম যারা আমার আহলে বায়াত আমি নবীর বংশধর তাদের স্মরণের মাধ্যমে আমি নবীর স্মরণ হইয়া যায়, নবীর স্মরণের মাধ্যমে আল্লাহর স্মরণ হইয়া যায়। আর আমার নবী কয় আহলে বায়াতের স্মরণের মাধ্যমে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা নবীর স্মরণ হইয়া যায়। এখন আমি জানতে চাই আমার দেবিদ্বারের প্রেমু এলাকার ভাই বাবারা বন্ধুরা রে ও প্রেমু এবং আশেপাশে এলাকার মা বোনেরা, আজকের মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা, তোমাদের সবার কাছে বলবো এই প্রেমু এলাকার মধ্যে বৈশা আহলে বায়াতের স্মরণের মাহফিল শুই না, যদি তোমরা তোমাদের ইমানটাকে তাজা করতে চাও, ইমানটাকে যদি তাজা রাখতে চাও আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, মদিনার নবীরে খুশি করার জন্য আজকের আহলে বায়াতের মাহফিলের মধ্যে বৈশা, সোয়াদে কারবালার মাহফিলের মধ্যে বৈশা আমরা সবাই মদিনার নবীরে স্মরণ করতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয় উম্মত রে যেহেতু তোমরা স্মরণ করবা, ওই স্মরণটা যেন আমার আল্লাহর খুশির মাধ্যমে স্মরণ হইয়া যায়। আসেন না বাবারা বন্ধুরা, ওই আল্লাহর স্মরণ করার আগে আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের জবানের মালিককে, জবান খুলে বলেন কে, সবাই ডান হাত তুলে ডাকবেন আল্লাহ, জবান তুলে ডাকবেন আল্লাহ, হাত তুলা ডাকবেন ইয়া রাসূল আল্লাহ, আর জবান তুলা ডাকবেন ইয়া রাসূল আল্লাহ, এবার জোরে বলেন ইয়া ওলি আল্লাহ, এবার একবার জোরে বলেন ইয়া হুসাইন, এবার জোরে বলেন ইয়া হুসাইন। বাজানো আল্লাহর দেওয়া
জবান দিয়া একটা জবানকেও বন্ধ রাখবেন না। আমার আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ একটা গ্রন্থ, যেই গ্রন্থটা প্রেম এলাকার ঘরে ঘরের মধ্যে আছে, প্রেম এলাকার প্রত্যেক মা বোন প্রত্যেক দিন সকালে তেলাওয়াত করার চেষ্টা করে। আমরা সবাই জানি ওই কিতাবটা কোনো সাধারণ কিতাব না। আপনারা জবান খুলে বলেন ওই কিতাবের নাম কি? আমার জোরে কয় না, নাম কি? কোরআন শরীফের মর্যাদা কি কম না বেশি? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করার পূর্বে পাহাড়ের কাছে প্রশ্ন করছিল, পাহাড় এই কোরআন আমি আল্লাহ তোমার কাছে নাজিল করতে চাই, পাহাড়ের জবান আমার আল্লাহ খোলাইয়া দিছে, পাহাড় আল্লাহর কাছে ডাক দিয়া কয় মাবুদ এই লাউগে মাহফুজের কোরআন আমি পাহাড় দইরা সহ্য কইরা রাখতে পারতাম না। আমার আল্লাহ জমিন রে ডাক দিয়া কয় জমিন রে, আমি আল্লাহ তুমি জমিনের মাধ্যমে জমিনের মধ্যে কোরআন নাযিল করতে চাই, জমিনই বলে আল্লাহ আমার মাঝে এটা রাখার মতো কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ সমুদ্র সহ সকল পশু পাখি সকল কিছুর কাছে এই কোরআনটাকে পাঠানোর জন্য আবেদন জানাইছে, কেউ রাখতে রাজি হয় নাই, কিন্তু আমার আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নূরে মুজাসসাম নবী, সাইয়েদুল কাউন নবী, রাহাতুল আশিকিন নবী, সিরাজুস সালিকিন নবী, রহমাতাল লিল আলামিন নবীর কাছে একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আসমানকে প্রশ্ন করলাম কোরআন রাখতে পারবে কিনা, রাজি হয় নাই, জমিনকে করলাম রাজি হয় নাই, পাহাড় পর্বত নদী নালা সকল কিছুকে প্রশ্ন করলাম রাজি হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনি নবীর উপরে ওই কোরআনটা নাযিল করতে চাই। আমার দয়াল নবী কয় আলহামদুলিল্লাহ, সুবহান, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় বন্ধু নবী গো ওই কোরআনটারে আপনি নবীর মাঝে আমি প্রেরণ করব, আপনি নবীর উপরে নাযিল করব, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে একটা কথা জানাইয়া দিতে চাই, আপনি নবীর প্রতি নাযিলকৃত কোরআন দ্বারা তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করলাম আপনি নবীর এই কোরআনটা তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তিকে আপনার আশেক হিসেবে গণ্য করব, আর আমার নবী কয় যারা আমার আশেক তারা জান্নাতি, সুবহান, আমার দয়াল নবী কয় আশেক হইবা জান্নাতি হইবা, আশেক ছাড়া জান্নাতি হওয়ার মতো কোন লাইন নাই। হুজুর বলছিল মনে রাখেন কথাটা, যে ওহাবীদের আমলের শেষ নাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, ঈমান নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, আর আল্লাহর নবীর পাগল যারা প্রেমিক যারা তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, কিন্তু মরার এক সেকেন্ড আগে ঈমান আনতে পারছে, নামাজ পড়ব নিয়ত করছে, আল্লাহ জীবনে যত পাপ করছি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি এখন থেকে নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, সালাম দিব, ইবাদত করব, আমার আল্লাহ এমন কবুল করে রে, নবীর আশেকরে এমন কবুল করে রে, ওই ব্যক্তিটা নামাজ পড়ার জন্য যদি আল্লাহর কাছে আল্লাহু আকবার বলা দাঁড়ায়, একবার রুকু দিছে, একবার সেজদা দিছে, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা দিতে পারে নাই, আল্লাহর কসম দ্বিতীয় সেজদা না দিয়া যদিও মারা যায়, ঈমানটা থাকার কারণে একটা সেজদার বদৌলতে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দেয়, এটা কিসের কারণ? একমাত্র আশেক হওয়ার কারণে। কি হওয়ার কারণে? বাড়িতে অনেক মা বোনেরা শুনতেছেন, আশেক কি আপনারা কি বোঝেন আমি জানি না, তবে আশেক তাদেরকে বলা হয় যেটা পাগল, যেটা এত বেশি ইবাদত নাই, দুনিয়ার কাজকর্ম কর্মব্যস্ততার ভিতরে সময় কাটায়, কিন্তু এমন সময় কাটানোর পরেও এ আশেকের কাছে যদি নবীর শানের কথা বলে, আশেক কয় এটাই নবীর শান, সুবহানাল্লাহ, কথাটা মনে হয় ক্লিয়ার বোঝেন নাই মনে হয়। আশেক যেই ব্যক্তি, এই ব্যক্তির এবাদত করতে এত সময় নাই, সময় পায় না, এবাদত যে করবে এমন কোন দিকও খুঁজা পায় না, কিন্তু এই আশেকটার কাছে যদি নবীর শান বলে, আশেকটা এটা দাঁড়ায় শুনে, এটার কাছে মজা লাগে। মারাবা কইতে না, আশেকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান বলেন, আশেকে বিনে কে বুঝিবে শান বলেন, আশেকে বিনে কে বুঝিবে
নবীর শানে দূরদ পরে আসে কে গনে সর্বক্ষণে, নবীর শানে দূরদ পরে আসে কে গনে সর্বক্ষণে, এই দুনিয়ায় আর কে আছে, এই জগতে আর কে আছে, নবী তোমার সমান আসে কে বিনে কে বুঝিবে দয়াল শান বলেন আশেক বিনে কে বুঝিবে, প্রিয় নবীর শান বলেন আশেক বিনে কে বুঝিবে, প্যারা নবীর শান নবী মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, আবার যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, ঠিক না বেশে মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল মনা লোকের মানে চুরি করে, থাইক সাবধানে রে ওহে মোমিন ভাই আশেক বিনে কে বুঝিবে, প্যারা নবীর শান বলেন আশেক বিনে কে বুঝিবে, শান বলেন আশেক বিনে কে বুঝিবে, প্যারা নবী যদি না হইত কিছু পয়দা না হইত, নবী যদি না হইত কিছু পয়দা না হইত, আসমান জমিন জিন ফেরেস্তা মানব কুলের সবাই তারা নবীকে সালাম জানায় আশেক বিনে কে বুঝিবে, দয়াল নবীর শান বলেন আশেক বিনে কে বুঝিবে, দয়াল নবীর শান ভাই রে, মায়ার নবীর শান ভাই রে, প্যারা নবীর শান আশেক বিনে কে বুঝিবে, দয়াল নবীর শান বলেন আশেক বিনে কে বুঝিবে, দয়াল নবীর শান। আমরা সবাই বাংলাদেশের আশেকান, নবী সর্বদা গেয়ে যাব আপনার প্রিয় শান, ঠিক না বেশে আমরা সবাই বাংলাদেশের এই প্রেমুরাশকান, সর্বদাই মোরা গেয়ে যাব মায়ার নবীর শান, আপনি নবী পার করিবেন, আপনি নবী পার করিবেন হাশরের ময়দান আশেক বিনে কে বুঝিবে, শান বলেন আশেক বিনে কে বুঝিবে, আমার প্রেম এলাকার ভাই বাবারা বন্ধুরা এবার মনোযোগ দিবেন, তাইলে বোঝা যায় আশেক হইলে নবীর শান বুঝে, আশেক না হইলে নবীর শান ধরে কয় না, আল্লাহ পাক রাব্বুল আলামিন আসমানের মধ্যে কুরআন রাখার কথা বললেন, আসমান কিন্তু রাজি হয় নাই, পাহাড়ের মধ্যে বললেন পাহাড় রাজি হয় নাই, পর্বত নদী নালার মধ্যে বললেন রাজি হয় নাই, কিন্তু কুরআনটাকে রাখার জন্য রাজি হইছে আমার দয়াল নবী। বাজান রে ওই কুরআনটা এমন একটা কুরআন, ওই কুরআনটাকে যারাই অন্তরের মধ্যে ধারণ করে তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম এমনি পয়দা হইয়া যায়। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকবে, বাবা ও হুজুর আমরা যে কোরআনটাকে অন্তরে রাখলে আপনি বলেন তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম পয়দা হইয়া যায়, কিন্তু আমরা তো দেখি অনেক কোরআনে হাফেজরা আমার দয়াল নবীকে মাটির নবী বলে, আল্লাহর কসম দয়াল নবী মাটি
মাটির নবী না, তারা শুধু কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের আমল তাদের ভিতরে নাই, তারা জানে না কোরআনের ভিতরে নবীর নূরের কথা রয়েছে। আপনারা অনেকে বলবেন হুজুর অনেক আলেম নামের জালেমেরা কোরআন শরীফ পড়তে পারে, কোরআনের আমল জানে, কোরআনের হেফজ করেছে, কিন্তু আমার নবীকে হাজির ও নাজির জানে না, আমার নবীর হাজির ও নাজির বিশ্বাস করে না। আমি বলবো বাবা তারা কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের আমল করতে জানে না। হুজুর অনেক হাফেজ কোরআনেরা তাদের বিশ্বাস আমার দয়াল নবী গায়েবের খবর দিতে জানে না। আমি বলবো বাবা তারাও কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের আমল তাদের মাঝে নাই। হুজুর অনেক হাফেজ কোরআনেরা আল্লাহর হাবিবকে দাঁড়ায় সালাতু সালাম দিলে তারা এটাকে বেদাত প্রমাণ করতে চায়, তারা এটা করতে চায় না। আমি এদেরকেও বলবো তারা কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের আমল জানে না। অনেকে বলতে পারে হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিন্দা নবী মানে না, তারা বলে আল্লাহর হাবিব রওজা মুবারকের মধ্যে মুদ্দা হয়ে গেছে, আল্লাহর হাবিব কবরের মধ্যে কোনো উপকারে আসতে পারবে না। আমি বলবো রে বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কামলিওয়ালা দয়াল নবী রওজা মুবারক উপকার করতে পারে, তারাও কোরআন পড়তে পারে কিন্তু কোরআনের আমল জানে না, জানে না বিদায় তারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর হাবিবের শানের উপরে সঠিক আকীদা রাখতে পারে না। আপনারা জবান খুলে বলেন আমাদের আকীদা আল্লাহর হাবিব নূর, আমাদের আকীদা আল্লাহর নবী হাজির ও নাজির, আমাদের আকীদা আল্লাহর নবী গায়েবের খবর দেনেওয়ালা, আমাদের আকীদা আল্লাহর নবীকে সালাতু সালাম দেওয়া যায়, আমাদের আকীদা নবী হলো জিন্দা নবী, আমাদের আকীদা হলো আল্লাহর হাবিব কবরে আসতে পারে, এমন আকীদা কাদের কাদের আছে দুই হাত তুলা আমার আল্লাহরে দেখাইয়া দেন, আল্লাহ কবুল করো। আমি আগে কই আজকের মাহফিলের ভিতরে 20 বছরের আগের একটু জনগণ বেশি আছে, এই জন্য এই কথাগুলা বইলা দেওয়ার উদ্দেশ্য হইলো এদের আকিদা খাটায় কথা বোঝেন না, এটা বলতে হয়তো 2 মিনিট লাগবে, এদের আকিদা ঠিকঠাক তারপরে হালে ভাই এদের আলোচনায় যাই। আকিদা আল্লাহর হাবিব নূর, আল্লাহর হাবিব নূর, আল্লাহর হাবিব হাজেরো হাজের, গায়েবের খবর জেরো, আর গায়েবের খবর জেরো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দাঁড়ায় সালাতু সালাম দেওয়া যাবে, আল্লাহর হাবিবকে দাঁড়ায় সালাতু সালাম দেওয়া যাবে, আল্লাহর হাবিব রওজা মুবারকে জিন্দা, এগুলো হচ্ছে আমাদের আকিদা, আর এগুলো হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান। মারহাবা বলেন, মারহাবা, আর জোরে বলেন না মারহাবা, বোঝা যায় বাবারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের নবী, ওই নবীর প্রতি নূরের কোরআন নাজিল করছে কে? আল্লাহ। পাহাড় কি? মাটি। পাহাড় কি? পানি। সমুদ্র কি? পানি। আসমান কি? ধরা যায় না, ছোঁয়া যায় না, বাতাসের মতো। এই সব কিছু কিন্তু কোরআনের নূরের পাওয়ার দ্বারা। আমার হাবা কইতেন, এখন আপনারা বলবেন হুজুর কোরআন কিসের নূরের পাওয়ার দ্বারা? আমার আল্লাহ কয় কোরআন হইল আমার নবীর নূরের পাওয়ার দ্বারা, আর আমার নবী হইল আমি আল্লাহ পাকের নূরের পাওয়ার দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, অল্প কিছুদিন আগে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের আলেম নামের জালেম কত সুন্দর পাঞ্জাবি টুপি আছে কিন্তু তারা ফতোয়া দিচ্ছেন আল্লাহর কোরআনের মধ্যে নাকি ভুল রয়েছে, আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে নাকি কিছু জাল জাল আয়াত আছে। তার নাম মুজাফফর বিন মহসিন, আহলে হাদিসের বড় হুজুর। আমার কথা হচ্ছে আহলে হাদিস তোমরা আল্লাহর বান্দা, তোমরা তোমাদের মতো চলো না, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে কেন কথা বলো? খোদার কসম আল্লাহর কোরআন নিয়ে কথা বললে বাংলার মুসলমান কোন মানুষকে ছাড় দিতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক?
কিভাবে সেই ব্যক্তি বলল আল্লাহর কোরআনের মধ্যে জাল আয়াত আছে। শুধু তাই না, বলতে 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 এমন কথা বলছে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরা আল বুরুজ, ওই সূরা নাকি এটা কোরআনের মধ্যে একবারে বানাইন না সূরা জাল সূরা নাউজুবিল্লাহ। ও বন্ধু, আমরা না সুন্নি মানুষ, সুন্নিদেরকে আমরা রে গরম সুন্নি বলে, আল্লাহর কসম আমরা গরম সুন্নি। আমাদের কাছে কোরআনুল কারীমের সূরা আল বুরুজটাকে জাল প্রমাণ করতে চায় আহলে হাদিসের ওই হুজুরেরা। আমি বলবো রে বাবা, আমাদের কাছে বলার দরকার নাই, আমাদের আকিদার বাহিরে অথবা আমাদের সোসাইটির বাহিরে কৌমি অনেক আলেমরা আছে, ওই কৌমি আলেমরার কাছে যায় যদিও বলে আল্লাহর কোরআনুল কারীমের সূরা আল বুরুজটা, এই বুরুজ সূরাটা জাল বানাইন না সূরা, খোদার কসম খোদার কসম খোদার কসম, তারাও বলবে এই সূরাটা বানাইন না না। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআনটাকে এমন ভাবে নাজিল করলেন, বলে দিয়েছেন লা রাইবা ফিহি। সন্দেহ সন্দেহ যেই কোরআনে কোন সন্দেহ নাই, এত বছর পরে আইসা ওই হুজুরেরা কেমনে বলে আল্লাহর কোরআনুল কারীমের সূরা আল বুরুজটা, এই সূরাটা নাকি কোরআনুল কারীমের মধ্যে সন্দেহ বশত একটা সূরা, এটা নাকি জাল সূরা। আল্লাহর কসম মুসলমানের অন্তরে এমন বিশ্বাস থাকবে তো ইমান চলে যাবে। আপনারা বলেন কোনোদিন কি ওই কোরআনের প্রতি সন্দেহ রাখা যাবে নাকি? কথা বলেন, রাখা যাবে? যে হন আপনি যেই দলের হন, রেজবিয়া দরবারের হন, অন্য কোন দরবারের হন, বদাকিদার হন, কিন্তু কোরআনের প্রতি কোনো সন্দেহ রাখা যাবে না। এই জন্য বাবারা ওই কোরআন আমার আল্লাহ পাক নূরের কোরআন নূরের নবীর উপরে নাজিল করেছেন। আসেন আমরা সবাই ওই নূরের কোরআনটা জবান খুলে তেলাওয়াত করি। আর পড়িয়া হো জবিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد اللهم কান্দায় না কান্দায় না আমার নবী রে, কান্দায় আমার নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবা হাশরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা
মোহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি বান্ধ না নবীর সনে প্রেমের ডোরি বান্ধ না শয়নে স্বপনে দেখবা মদিনায় আল্লাহ হোম্মা সাল্লাল্লাহু আলা আলে সাইয়্যিদিনা কার বাবারি কার বাগর কার বাকি বলেন কার বাবা কার বাকি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মদওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাহু ইলাহা লাহু লা ইলাহা আমদার মনের বেদনা রে বোঝাইলে কেহ বোঝে না বলেন আমদার মনের বেদনা মনে বোঝাইলে মন বোঝে না আইরে শোনাইলে মন শোনে না বলেন শোনাইলে মন আইরে শোনেন সাগে মোদি না লা ইলাহা লাহলা ইলাহা আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই হাইরে ওই নবীরে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওনি আল্লাহর চাইলা ইলাহা লাহলা ইলাহা লাহলা ইলাহা লাহলা ইলাহা নামাজ রোজা চাই রহ না তোমার মা বাবার খেতে বদে চাই রহ না বলে নামাজ রোজা চাই রহ না তোমার মা বাবার খেতে বদে চাই রহ না আমার নবীর দরদ বইল না আমার নবীর দরদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার প্রেম এলাকার নবীর প্রেমিকের দলে রাখো
ও নবীর পাগলের দলেরা, আজকে আমরা যেই জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম, এই জান্নাতের বাগানটা কোন সাধারণ জান্নাতের বাগান নয় গো, এই জান্নাতের বাগানটা হলো আহলে বায়াতের স্মরণের মাহফিলের জান্নাতের বাগান। কথা বলেন না ঠিক না বেটি? আমার প্রেম এলাকার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, এই জান্নাতের বাগানটা যেহেতু আহলে বায়াতের স্মরণের মাহফিল, আহলে বায়াতের স্মরণের মাহফিল, আসুন আমরা সবাই ওই আহলে বায়াতের স্মরণের মাধ্যমে একটু জবান খুলে আমার আল্লাহর জিকির করব। আপনারা জোরে বলেন বাবারা, আহলে বায়াতের স্মরণে আল্লাহর জিকির করলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমি প্রথমেই বলেছিলাম, নবীজি বলেছেন ওই আহলে বায়াতের স্মরণের মাধ্যমে আমি নবীর স্মরণ হই, আর আমার আল্লাহ বলেছেন নবীর স্মরণের মাধ্যমে আমি আল্লাহর স্মরণ হই। বাজানো আসুন না, জীবনে কত গুনাহ করছেন, আব্বা যারা আছেন, মুরব্বী যারা আছেন, আপনারা বাবার গুনাহ যদি সন্তান দেখত বাবা বইলা ডাকতো না ঠিক না বেটি? আমরা যারা সন্তান আছি, সন্তানের গুনাহ যদি মা বাপ দেখত সন্তান বলে পরিচয় দিত না? ও বন্ধু, আমার গুনাগুলা একজন গোপন রাইখা দিছে, জোরে বলেন তিনার নাম কি? আল্লাহ যে গুনাগুলা গোপন রাখছে, আমরা সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে সবাই জবান খুলে আমার আল্লাহ পাকের একটু এসমেজাতের জিকির করেন, আর আমার আল্লাহকে স্মরণ করেন, জোরে জোরে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। কার বাহানা আর বেচাই গে দর জাহানা দা গো আল্লাহ চাই তাকে পানি আল্লাহ গম্মা হাবা আল্লাহ আল্লাহ হাসান সোহেব সঙ্গে গীত হোসেন কর বাহানাগে কর বাহানা আর পেয়ে হাসান কর বাহানাগে হই রে হাসান সঙ্গীত হোসেন কর বাহানাগে কর বাহানাগে আর পেয়ে আল্লাহ তোমার শেষ আজ ঘরে কান্দে পাগানি পাগানি করে হাই রে তোমার শেষ আজ ঘরে কান্দে পাগানি পাগানি করে হাই রে খুশি তো এই তাই নাই পানি নবী ছেড়ে আহো না রে হাই রে খুশি তো এই তাই নাই পানি রহবের আওলাদ দেই গে ঘর বাহানা আর পেয়ে ছয় দার সাহানা গো হই আল্লাহ ছয় দেখে পানি আল্লাহ মারহাবা আল্লাহ 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 ইয়া আমার বহিনি আই বো দেই গে গে পো রহতের পানি হি ধইয়া গঙ্গা সারা বানু যাও ভাই আমার বাইনি ভাই বহ রে
মারহাবা আল্লাহ 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 কে মাহবিব হইয়া কে মায়ের সন্তানের রতন ভগবান কে কাহিয়া হইলো মায়ের বুকের সাদা বাবা আল্লাহ কে মাহবিব হইয়া মারহাবা আল্লাহ 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 ইয়ো কাশে মেই রহন ভাগাস গৌরার পিষ্টাই তেই চো ভিয়া গঙ্গা আপ নসহ জনের কাঞ্চে পৌঁছেই লইয়া সেইয়া গঙ্গা আরে মাইরা আন্দার করলো ধাঁধে মাইরা আন্দার করলো মদিনার বাবার ভাইয়া আইব নাই মাহবাব আল্লাহ আল্লাহ আমার বাইনি আইব ভাইয়া এই পোদাতার ভানি হইয়া গঙ্গা সর্বানন্দ হইনি আমদাই সর্বানন্দ হইনি আমদাই মন্ত ভানে সাইয়া আমার বাইনি আইব নাই মাহবাব আসমান ভাঙ্গা আমার ভাই ভাই বৌর পান্ডি লইয়া গঙ্গা সর্বানন্দ হইনি কান্দে সর্বানন্দ হইনি কান্দে মন্দ ফন্দে ছাইয়া আমার বাইনি আই বৌরাইয়ে মারহাবা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি না বেজার আমার এই প্রেম এলাকার ভাই বাবারা ও আমার পরদার অন্তরালের মা বোনেরা আমরা সবাই আল্লাহর জিকির করলাম আল্লাহর জিকির করলে যেহেতু আমার আল্লাহ খুশি হইয়া যায় আমরা সবাই শুকরিয়া আদায় করে একটা বার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে পড়েন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের মাহফিলের উসিলায় মাফ করেন জোরে পড়েন আমিন আর জোরে বলেন না আমিন বাবারা আমার এই জান্নাতের বাগান এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কার কারণে কিভাবে কখন কবুল করে সেটার কোনো ঠিক নাই এই ভেতরে দিয়ে কষ্ট করার দরকার নেই তুমি যাও তাহলে যাও না পরে এতে ঘুরেতে ঘুরেতে নিজে ঘুরিয়ে কাটতে হয়ে গেল আমার মনে আছে এ প্রথম যখন গত বছর একটা মাহফিলে গেছি আপনার হোমনাথে এক মুরব্বী মানুষ আমি তো সাহের হইছি একটি মুরব্বী বালায় না জোয়ান মানুষে বালায় তো বেটা এটাকে ঘুরাইতে ঘুরাইতে আটকাতে ওই চেয়ারের মধ্যে বসছে যে এই চেয়ারটা কেউ উল্টে বেটা পিছন দিয়ে সেটা পড়ে গেছে কথা বলছি তা আমার ভিতরে একটা ইয়া লেগে গেছে আমার তুমি করবা তুমি না আমার দাহালা লাগে যে আমার আমি চিন্তা করি তো ওই মুরব্বী যে উল্টে ফরছে আমার আর এটা খবর নাই শ্রোতারা সবাই হাসতাছে কিরে শ্রোতারা হাসতাছে কি লেগে তো হঠাৎ করে আমারে আমারে ক্যামেরাম্যান আসিল তার নাম রিয়াতে আমার পিছনে দিকে দেহায় দিতে তার টেনিস ও আসতে আসতে আমি এদের মুরব্বি ঠ্যাং দিলে আপনি সেবার করে আপনি ইচ্ছা করে রয়েছে আর মুর বিদেশি দিয়া এ বেড়া বুড়া মানুষ তো ও যে করতে এই আমার পিছন দিকে আপনার দেখে কিছু করার নাই এমন অবস্থার মধ্যে পড়লে হয় মাঝে মাঝে কি করার এখন গরমের যে একটা অবস্থা এই গ্রামে গোসল গোসল হয়েছে আজকে তিনবার গোসল করছি সারাদিন এমন অবস্থা কিছু করার নাই গরমের অবস্থা খুব খারাপ
খারাপের কারণে আবার এই গরমের কাছাকাছি তো আবার এখন অবস্থা আরো খারাপ হয়ে যাইতেছে, তেলের দামও বেশি, তো মানুষ মোটামুটি সব দিক থেকে গরম হয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলুল সিলাই ঠান্ডা করুক, আমিন করুক। মাহফিলের শেষ পর্যন্ত আমাদেরকে সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করুন, জোরে করেন আমিন। আচ্ছা বাবারা বলেন তো, এই মাহফিলটা জিনারা করতেছেন বা করাইতেছেন বা এই এলাকার মানুষের সহযোগিতায় তো মাহফিলটা হচ্ছে নাকি? এই মাহফিলটা যে হচ্ছে, এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক চাইলে এই প্রেম এলাকা সহ আশেপাশে এলাকার যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা মুনাজাতে যখন দোয়া করব সারা পৃথিবীর ইমানদার মুসলমানদের কবরের আযাব মাফ করানোর জন্য আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি আলোচনাটা শুরু করার আগে এখানে যারা আছো তোমরা, বিশেষ করে কিশোর, 5 বছর থেকে শুরু কইরা 15 বছর পর্যন্ত তোমরা কে হয়েছে বেলাস বলা, কানে কানে কারোর সাথে কথা কইবা না, কেউ ওঠা বসা করবা না, যদি কেউ ওঠা বসা করার থাকেন এখন চলে যান, আমি আলোচনা যতটুক করব বোঝার মতো একটু করার চেষ্টা করব, কারণ আমি ছোট মানুষ, এলেম কালাম কম, তবে যতটুক এলেম কালাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মদিনার নবীর এলেমের শহর থেকে মৌলা আলীর দরজা দিয়া আমার এই সিনার মধ্যে যতটুক আমার উস্তাদদের মাধ্যমে দিয়েছেন, আমি ঠিক ততটুক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে ওই আলোচনাটা হবে আহলে বায়াত কি, আহলে বায়াতকে কেন মহব্বত করবেন, আর আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাদেম ছিলেন, যার নাম ছিলেন হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শানের আলোচনাটা করব, করার পর আমি মাহফিল শেষ করব। তবে আপনারা বলেন কতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে আপনারা এই মাহফিলের ভিতরে বসতে রাজি আছেন? তো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। বাবারা আমার, এই মাহফিলটা আহলে বায়াতের মাহফিল, কার মাহফিল আগে বুঝেন, আহলে বায়াত কারা কি না, আহলে বায়াত কারা, আহলে বায়াত কারা এটা বোঝার আগে বুঝেন আহলে বায়াতের অর্থ কি। আহলে বায়াত শব্দটার অর্থ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মারহাবা মারহাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশ রয়েছে, এ বংশের ভিতরে 5 জন ব্যক্তিকে বলা হয় আহলে বায়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 5 জন ব্যক্তিকে কি বলা হয়? আহলে বায়াত। আমার ভাইয়েরা বাবারা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, অনেকে অনেক সময় জানতে চাই হুজুর আমরা আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের পাগল, আমি সুন্নি মুসলমান, আমার ছেলে বিয়া করাইছি ওহাবির মাইয়া, হুজুর আমি সুন্নি, আমার মেয়ে বিয়া দিছি ওহাবির কাছে, আমি আহলে বায়াত কি জানি, কিন্তু আমার বেয়াই বেয়াইন তারা আহলে বায়াত কি জানে না, হুজুর আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে আহলে বায়াত কি জানে না, অনেক প্রবাসী ভাইয়েরা মাঝে মাঝে ফোন করে পর্যন্ত জিজ্ঞাসা করে, হুজুর নামাজের ওয়াজ শুনলাম, রোজার ওয়াজ শুনলাম, হজের ওয়াজ শুনলাম, যাকাতের ওয়াজ শুনলাম, আরো অনেক ওয়াজ শুনলাম, কিন্তু হুজুর আহলে বায়াতের ওয়াজ আজকে 4-5 বছর একটু বেশি শুনতেছি, আহলে বায়াতটা কি? হুজুর এ আহলে বায়াতের ওয়াজটা বেশি শোনা যায় যখন বাংলাদেশের জমিনে আমরা আরবি মাসগুলারে যাচাই করে আরবি মাস গণা শুরু করি, একটা মাস দিয়ে ওই মহররম মাস, ঠিক না, ঠিক না, ওই মাসটার নাম হলো মুহররম মাস, ওই মুহররম মাসটা আগমন করলে আমরা দেখি আহলে বায়াতের আলোচনাটা একটু বেশি করা হয়, বা জানো প্রবাসী ভাই বলেন, মুরব্বীরা বলেন, মা বোনেরা বলেন, তরিকতের মানুষ বলেন, শরীয়তের মানুষ বলেন, হাকিকতের মানুষ বলেন, মারেফতের মানুষ বলেন, যত প্রজাতির মানুষ আছে এক কথায় যারা আমার মুসলমান ইমানদার ভাইয়েরা আছে, আমি তাদের সবার কাছে বল, তোমরা যদি আহলে বায়াত কি, আহলে বায়াত কারা না চিনো, তাইলে আজকের আলোচনার মধ্যে আহলে বায়াত কি একটু চিনানো,
আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনের ভিতরে আগমন করার পরে আমার আল্লাহ পাক আমাদের প্রতি যতটুকু রহমত করেছেন, যতটুকু বরকত দিয়েছে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বরকতের মাধ্যমে আল্লাহর বান্দাদের চলার পথটা সহজ করে দিয়েছে। ওই দয়াল নবীজি দুনিয়ার জমিনের ভিতরে আগমন করার পরে আমার দয়াল নবী এক এক কইরা মতান্তরে বিবাহ করছেন 11টা, কয়টা আরো জোরে কয় না, কয়টা আমার প্রেম এলাকার নবীর প্রেমিকার দলার রে, আমার দয়াল নবী বিবাহ করলেন 11টা, কিন্তু আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর অন্যান্য সন্তানদের চাইতে আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজি একটু বেশি মুহাব্বত করতেন, একটু বেশি ভালোবাসতেন। ওনার কন্যা যিনি হলেন উম্মুল ফাতেমা, উম্মুল ফাতেমা যিনি হইলেন উম্মুল ফাতেমা, ওই উম্মুল ফাতেমার কন্যা যিনার নাম হলো হযরতে মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমারে আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমার আল্লাহ আমি নবীরে বলছে আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার প্রেম এলাকার মা বোনেরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা তো সবাই জান্নাতে যাওয়ার আশা করেন, কত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মুহরমের রোজা রাখেন, শবে বরাতের রোজা রাখেন, লাইলাতুল মেরাজের রোজা রাখেন, কত রকমের রোজা রাখেন, মিলাদুন নবীতেও রোজা রাখেন, মা গো মা, কিন্তু আপনি জান্নাতে যাবেন কিনা সেটার গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারেন না, কিন্তু মা আপনি জান্নাতে যার সঙ্গে থাকবেন এই রোজাগুলা রাখার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, নামাজ পড়ার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, নবীরে ভালোবাসার উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, মা আপনি যে জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের মধ্যে যে আপনি কার লগে থাকবেন গো মা, একটু মনোযোগ দিলে জান্নাতের আপনার বান্ধবীদের কথা, জান্নাতের আপনার নেত্রীর কথা মনে হইয়া যাবে, স্মরণ হইয়া যাবে, প্রেম এলাকার মা বোনেরা আপনি যখন দুনিয়ার জমিনে কোনো বাজারে যান, দুনিয়ার জমিনে কারোর বাড়িতে যান, আপনার সঙ্গে একজন সঙ্গী যায়, যদি আপনি হজে যাবেন নিয়ত করেন আপনার সঙ্গে একজন সঙ্গী যায়, স্কুলে যাবে মেয়েরা তাদের একজন কিন্তু একা একা যায় না, লগে একটা বান্ধবী লয়ে কিন্তু স্কুলে যায়, কিন্তু আপনি কি চিন্তা করছেন যখন দুনিয়ার আপনার রং তামাশা বন্ধ হইয়া যাইব, আপনি যদি কবরে চলে যান ওই কবরে আপনার বান্ধবটা কে হবে, বান্ধবীটা কে হবে, আপনি একটা বার চিন্তা করেন, মা গো মা মহিলাদের কবরের মধ্যে বান্ধবী হবে, বন্ধু হবে, জান্নাতের সরদারিনী হবে, ওনার নাম হলো আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ, মহিলাদের জান্নাতের সরদারির নাম হইল মা ফাতেমা, আর জবান খুলা কন্যা বাবা সুবহানাল্লাহ, মদিনার নবী একটা ডাক দিয়া কয় উম্মত, আমি নবীর উম্মতের মধ্যে যারা মহিলা রয়েছেন আমি নবীর পাগল প্রেমিক আছে, আমি নবী বললাম ওই মা ফাতেমা গুলো মহিলাদের জান্নাতের সরদারিনী, বাজানো আজকের মাহফিলে অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক যুবকেরা শুনতেছেন, সোশ্যাল মিডিয়াতে শুনতেছেন, শুনবেন, যুবকের দলে না আপনারা তো নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সৎকা করেন, দাঁড়িয়ে রাখছেন, নবীর সুন্নত ভালো কথা, আপনি যুবক কি একবার চিন্তা করছেন আপনি অন্ধকার কবরে যাওয়ার পর কাল লগে জান্নাতে যাইবেন, আপনি একটাবার যদি চিন্তা করেন তাইলে দেখবেন আপনার জান্নাতের মধ্যে যার সঙ্গে থাকবেন ওনার নাম হইল আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার, যুবক রে আপনি যুবক নামাজ পড়া এবাদত কইরা যত রকমের যত কিছু করেন না কেন রে, আপনি জান্নাতে গেলে থাকবেন ইমাম হুসাইনের নেতৃত্বে, এখন মুরব্বীদের মনে প্রশ্ন হুজুর আমরা বুড়ারা কি জান্নাতে থাকবো কাল লগে, আমরা বুড়াদের জান্নাতের সরদার কে হইব, মহিলারা না মা ফাতেমার লগে, যুবকেরা না যাইব হাসান হুসাইনের লগে, আমরা কাল লগে জান্নাতে যাব, আমরা মুরব্বীরা তো জানতে চাই, ওদার কসম রে ও আমার প্রেম এলাকার নবীর প্রেম
প্রেমিকের দলেরা একটু মনোযোগ দিলে আলোচনাটা একটু সুন্দর করে বুঝতে পারবেন। আমার দয়াল নবী কয় মুরব্বীরা তো জান্নাতে যাইতো না রে মুরব্বীরা, বয়স্ক ব্যক্তিরা তো জান্নাতে যাইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই মুরব্বীরা যদি জান্নাতে না যায়, পুরা বয়সে নামাজ পড়ে রোজা রাখি হজ করি যাকাত দেই ইবাদত করি, ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী পুরা মানুষ কেন জান্নাতে যাবে না? আমার নবী কয় ও আমার উম্মতের দলের আরে, আমি দয়াল নবী ঘোষণা করলাম ওই মুরব্বী মুরব্বী ব্যক্তিগুলা যারা পুরা বয়সে শীতের সকাল বেলা ফজরের সময় ওযু করে তাদের এই শরীরের মধ্যে ঠান্ডা পানি লাগায়, পুরা বয়সের মধ্যে তাইগা তাদের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য আহলে বায়াত ফাকে ফাঞ্জাতনের জন্য বিসর্জন করে বলে, আমি দয়াল নবী ঘোষণা করলাম 17 থেকে 18 বছরের যুবক বানাইয়া পুরা মানুষগুলারে আমি দয়াল নবী তাইনা তাইনা জান্নাতের মধ্যে দিয়া দিব। মদিনার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে, ও আমি নবীর উম্মতের দরেরা, তাইলে বুড়া মানুষটা জোয়ান হইয়া জান্নাতে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই আমরা বুড়া যে জোয়ান হইয়া জান্নাতে যাব, আমরার সরদার হইব কে? আমার নবী কয় আনা মদিনা তুলে হইলমি আলী গুন বাবুহা, আমি নবী হইলাম এলমের শহর, হযরত আলী হইল সেই শহরের দরজা, আমার আলীরে যে ভালোবাসব ওই ব্যক্তি হইব হযরত আলীর সঙ্গে জান্নাতি, তারা হযরত আলীর সঙ্গে নেতৃত্ব নিয়ে জান্নাতে মধ্যে যাইব। যারা মুরব্বী থাকবে হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমান জিন্নুরাইন আর আমার মওলা আলী মুশকিল কুশা, এই সাতজনের নেতৃত্বে আমি নবীর বুড়া বুড়া উম্মত গুলা জান্নাতে চলে যাইব। এখন আমার ভাই বাবারা প্রশ্ন হইল আহলে বায়াতের আলোচনার মধ্যে জান্নাতের কথা কেন আসলো? এবার আমার দয়াল নবী আহলে বায়াত চিনিয়া দেয়, শুনেন আহলে বায়াত চিনিয়া দেয় চিনিয়া দেয়। হুজুর আহলে বায়াত কারা আমরা সবাই একটু চিনতে চাই, সবাই জানি আমরা সুন্নি মুসলমান তো, আহলে বায়াত আমরা সবাই কি চিনি? এই বর্তমান যুগের এই যারা যুবক আছে বিশেষ করে যারা কিশোর আছে এদের মাঝে আহলে বায়াতের ফ্যানটা ঢুকানোর জন্য আহলে বায়াতের স্মরণটা করে দেওয়ার জন্য প্রতি বছর মাহফিল, ঠিক না বেটে? ঠিক না বেটে? মধ্যে আহলে বায়াতের প্রেমটা আহলে বায়াতের মহাব্বতটা ঢুকিয়ে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। ভাইও একটু মনোযোগ দিয়ে শুনলে আহলে বায়াতের পরিচয় জানবেন। তা আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী এবার আহলে আহলে বায়াতের সিনিয়াতে দেখেন মা ফাতেমা হইল মহিলাদের সর্দার, ইমাম হাসান হুসাইন হইল যুবকদের সর্দার, মাওল বৌলা আলী মুশকিল কুশ হইল মুরব্বীরা সর্দার। এবার আমার নবী ডাক দিয়া কই উম্মত শোনো, ও আমি নবীর উম্মতেরা, এবার তোমাদেরকে আমি আহলে বায়াতের পরিচয় দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ পরিচয়টা কি আপনি আমাদেরকে দিয়া দেন, কষ্ট হয় না তো আপনাদের? আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী একদিন শীত 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 অবস্থা, দয়াল নবী ফজরের নামাজ আদায় কইরা মসজিদে নববীর মধ্য থেকে বাইর হইছে, সুবহানাল্লাহ ধরে কইলাম মদিনার কামলিওয়ালা দয়াল নবী মসজিদে নববী থেকে বাইর হইলেন। আমার দয়াল নবী বাইর হওয়ার পরে সামনের দিকে গেলেন, যাইতে 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 আমার দয়াল নবী দিয়ে একটা কুটিরের সামনে একটা ঘরের সামনে যায় হাজির হইয়া গেছে, মাটি দিয়া পাথর দিয়া চারিদিকটা গেরাও করা, উপর দিয়া খেজুর পাতার ডালের একটা টিন, আমরা চাল কই না, চালের মতো দেওয়া। আমার দয়াল নবীজি ওই ঘরটার সামনে যায় দাঁড়াইয়া গেছে, দয়াল নবী যখন দাঁড়াইলেন আমার দয়াল নবী আস্তে করে ওই ঘরের মধ্যে ঢুকে আর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আহলে বায়াতের পরিচয় জানাইতে তীরে বাবারা, মদিনার নবী যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন আমার দয়াল নবী প্রবেশ করার পরে দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজি এবার ওই ঘরে প্রবেশ কইরা দয়াল নবী ডাক দিয়া কয় রে ঘরের সদস্যরা সালাম দিলাম, সালামের কোনো জবাব নাই। আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী ঘরের ভিতরে ঢুকলেন, লক্ষ্য কইরা দেখে রে হঠাৎ কইরা আমার দয়াল নবীর সম্মুখে দৌড়াইয়া আগমন করলেন, ওনার নাম হইল জগৎ জননী হযরতে মা ফাতেমা। আমার নবী একটা ডাক দিয়া কয় ফাতেমা রে,
আসো তুমি আমার সামনে আসো, আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী এই কথা বইলা। নবীজির কার মুবারকের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর ছিল, রেজবিরা কালা টুপি, রেজবিরা কালা পাঞ্জাবি, রেজবিরা কালা পাগড়িরে এমনে মোহাব্বত করে না, নবী ফরসে বিদায় কিন্তু মোহাব্বত করে। আমার দয়াল নবীজি কালো পশমি চাদরটা পইরা আমার নবীজি চাদরটারে এভাবে মেইলা দিছে, মেইলা দিয়া ডাক দিয়া কয় ফাতেমা তুমি আমার চাদরের নিচে ঢুকো। নবী একটা ডাক দিয়া কয় ফাতেমা তুমি চাদরের নিচে ঢুকো। হযরতে ফাতেমা চাদরের নিচে ডাইন দিক দিয়ে প্রবেশ করলেন, এমন সময় মওলা আলী হযরতে মুশকিল কুশা আগমন করছে, যিনি হইলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে বেলায়েতের বাচ্চা যিনি আমার মওলা আলী কাদের গনিও, ওরে তরিকতে আছে যার প্রমাণ নবীরা সে গান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান নবীরা সে গান গাইব মোরা পাঞ্জাতনের শান। ইও পিছনে যারা আছেন আপনারা কি করতেছে? জোরে কন্না দিলে একটু জোরে। আরে গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা। ওরে বেলায়েতের বাদশা যিনি আমার মওলা আলী কাদের গনি গো, ওরে তরিকতে ওরে কোরআন হাদিসে আছে যার প্রমাণ সুন্নি মুসলমান, তরিকতে আছে যার প্রমাণ সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। ওরে পাঞ্জাতনের প্রেমের তরি যে হইল তার কান্দারি, পাইবে তারা নাজাদে দুই কুলে। ওরে পাঞ্জাতনটা পাহাড়ের তরি যে হইল দুইটা যে হইল তাহার কান্দারি, পাইব নাজাদ দুই কুলে তারি। ওরে পাঞ্জাতনের দামান ধরো নবীর সুন্নত পালন করো, পাঞ্জাতনের দামান ধরো নবীর সুন্নত পালন করো, পাঞ্জাতন তোর পাহাড়ের কান্দারি সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। ওরে পাঞ্জাতনকে না মানিলে জান্নাত তোমার হারাম হইবে, যুজকে তোর হইবে ঠিকানা। ওরে পাঞ্জাতন রে না মানিলে জান্নাত তোমার হারাম হইবে, দুজক তোমার হইবে চিরকাল। ওরে পাঞ্জাতনের দামান ধরো নবীর সুন্নত পালন করো, পাঞ্জাতনের দামান নবীর সুন্নত পালন করো, বুক পালাইয়া গাও না তাগার শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। ওরে পাঞ্জাতনের প্রেম সাগরে যেজন বাইরে ডুবু দিয়াছে সেজন পাইছে ইমানের ইশার। ওরে পাঞ্জাতনের প্রেম সাগরে যেজন বাইরে ডুবু দিয়াছে সেজন পাইলো ইমানের সাদ। ওরে পাঞ্জাতনের প্রেম সাগরে ডুবু দিয়া দে কমন রে, পাঞ্জাতনের প্রেম সাগরে ডুবু দিয়া দেখে পাগল মন রে, বুঝবি তোরা ইমানের ইশাদ সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান, বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান। পাঞ্জাতনের মহব্বত আসেনি বেলায়েতের বাদশা হযরতে মওলা আলী মুশকিল কুশা সাদরটার ভিতরে আমার দয়াল নবী ডাক দিয়ে কয় ফাতেমা তুমি প্রবেশ করো। অতঃপর আমার দয়াল নবীজির সম্মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করছে, আমার নবী একটা ডাক দিয়া কয় আলী ও
তুমি এই চাদরের নিচে প্রবেশ করো। সুম্মা দাখালতুল হাসান, অতঃপর চাদরের নিচে ইমাম হাসান প্রবেশ করলেন। ওসুম্মা দাখালতুল হুসাইন, অতঃপর ইমাম হুসাইন চাদরের নিচে প্রবেশ করলেন। আমার দয়াল নবী মাঝখানে, ডান দিকে মা ফাতেমা, বাম দিকে মা হযরতে মাওলা আলী, ডান দিকে ইমাম হাসান, বাম দিকে ইমাম হুসাইন। আমার দয়াল নবী মাঝখানে, মা ফাতেমা ডাইনে, মাওলা আলী বামে, হাসান ডাইনে, ইমাম হুসাইন বামে। কয়জন? 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 দয়াল নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি, আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ কইছেন না? এরা হচ্ছে আমার আহলে বায়াত। বাজানে আমার, আমার দয়াল নবী আবার আহলে বায়াতরে বুঝাইছেন। তাহলে আহলে বায়াত কয়জন? আরো জোরে কোন কয়জন? মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকতে ডুব দিয়া দেখে না রে পাগলা মনোরাই, অতি ডুব দিলি না পাকে ধরিয়ায়। তাহলে পাক পাঞ্জাতন আহলে বায়াত কয়জন? আরো জোরে কন্যা কয়জন? বায়াতদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের সদস্যর দায়িত্ব হলো মহিলার জান্নাতে নেওয়া, পাক পাঞ্জাতন সদস্যর দায়িত্ব হলো যুবকরা জান্নাতে যাওয়া, পাক পাঞ্জাতনের সদস্য হলো আহলে বায়াতের পাগল প্রেমিক হওয়া। বাজানো। তাহলে যদি আপনার মনে হাসান হুসাইনের ভালোবাসা, মা ফাতেমার ভালোবাসা, দয়াল নবীর ভালোবাসা, মাওলা আলীর ভালোবাসা না থাকে, তাইলে বোঝা যায় জান্নাত তারা আপনারে চিনবে না, কবরে তারা আপনারে চিনবে না। যারা আপনাকে কবরে জান্নাতে বাদশা হবে, আপনাদের জান্নাতের বাগিদার হবে, জান্নাতে নেতৃত্ব দিবে, আপনি যদি বলেন তাদেরকে চিনি না, তাহলে বোঝা যায় কবরে তারাও কিন্তু আপনারে চিনবে না। মাহফিলটা দেখেন নি? আহলে বায়াত শোনেন না? হে হুসাইন নবী জিরা আল্লাহ সালাম জানাই মোরা তোমায়, মহান আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসহাদে কারবালা শরণের মাহফিল। তাহলে আহলে বায়াত আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশধর, মাহাবার জোরে কইতো না, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশধর, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী যারা আওলাদ, এদের কাছেই তো জান্নাত আছে না নাই? আছে। এদেরকে মানা লাগবো না? তাহলে কেউ যদি বলে আহলে বায়াত কি বুঝি না, আহলে বায়াত কি চিনি না, তাহলে তারা কেউ যদি জান্নাতে যাওয়ার পর তারাও যদি বলে আমরা তোমরা চিনি না, উপায় এটা কোনো উপায়? এই জন্য মনে রাখতে হবে আহলে বায়াতের ভালোবাসাও লাগবে। আমরা সুন্নি মুসলমান, এই কারবালার মাসটা আসলে, মিলাদুন্নবীর মাস আসলে, আমরা কাজ হইলো আহলে বায়াতের স্মরণে একটু একটু করে তাদেরকে স্মরণ করি, মসজিদের হুজুর না পারি নিজেও হইলো একটু ঘরের ভিতরে আহলে বায়াতের স্মরণ করি, একটু মিলাদ শরীফ কইরা ইয়া হুসাইন শাহ হুসাইন লাখু সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখু সালাম সালাম দেই দেবি। এটা দেওয়ার উদ্দেশ্য হইলো কি, আমরা এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, একটু জোরে কর, সবাই একটু জোরে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি বাদান। আহলে বায়াত চিনছি তো আমরা, আহলে বায়াত চিনছি। এবার আসেন আহলে বায়াতের ক্ষমতা কত, তাদেরকে না মানার পরিমাণ পরিণাম কি। অনেকে তো আহলে বায়াত নামাই নাই, নিজেরে নিজে অনেক বড় মনে করে, বলে আহলে বায়াত কি, আল্লাহ মানলে চললো, কোরআন মানলে চললো, হাদিস মানলে চললো, আহলে বায়াত কি জানি না। ও বন্ধু আমার, আবার গভীর মনোযোগ দেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উপর একটা হাদিস, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর জামানার ওই আহলে বায়াতদেরকে, আমার যুগের অনেক ভাইয়েরা অনেক মৌলবী সাহেবরা মানতে চায় না, যারা মানতে চায় না, এটা এই যুগের না মানুন্য না, এটা আমার দয়াল নবীর জামানার না মানুন্য গুরু। বাজানো।
আমার দয়াল নবী যেই দিন মসজিদে নববীর ভিতরে খুতবার মধ্যে বলছিলেন আমার আহলে বায়াত হইল নাজাতের তরি, আমার আহলে বায়াত পাক পাঞ্জা কোন হল জান্নাতের তরি। এখন অনেক মানুষ মদিনা শরীফের মধ্যে এটার বিরোধিতা করা শুরু করছে, যারা নবীজির আইনের কথা, নবীজির জবান মোবারকের কথা, নবীজির আখলাকের কথা, নবীজির সকল কিছুর কথা অস্বীকার করত, তারা নবীজির মজলিসে বসত, বৈশা আবার নবীজির শানের বিরোধিতা করত। বুঝতে পারতেছেন তো? আমার দয়াল নবীজির মজলিসে বসত, নবীর কথা কিছু মানত কিছু মানত না, কথা বুঝছেন? কিন্তু কিছু মানত কিছু মানত না। যারা শরীয়ত মানে তরিকত মানে না, ইমান যারা আবার তরিকত মানে শরীয়ত মানে না ইমান নাই, আমার নবীর কিছু কথা মানে না, ইমান আছে ইমান নাই, এমন আদা মুসল্লি। বন্ধুরে আমার দয়াল নবী যখন মসজিদে নববীর মধ্যে যখন বলতে শুরু করলেন আহলে বায়াত হইল নাজাতের তরি, তোমরা এদের দামান ধরবা, এদের দামান ধরলে তোমরা জান্নাতে যাইতে পারবা, এমন কিছু লোক ছিল তারা আহলে বায়াতকে অস্বীকার করা শুরু করে দিল। ইমাম হাসান হুসাইনকে মহাব্বত করা, মহাব্বত করা থেকে বিরত থাকা শুরু করলো। আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী বলল ঠিক আছে, তোমরা যেহেতু অস্বীকার করো, তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, তোমরা অস্বীকার করো। আমি বললাম আহলে বায়াত নাজাতের তরি, জান্নাতের তরি, জান্নাতে যাওয়ার জন্য এদের ভালোবাসাই যথেষ্ট। আমার দয়াল নবী এই কথা বলার পরে ইহুদিরা বলে মানি না, কিছু মুসলমান নামের মুনাফিকরা কয়ে আমরা মানি না। আমার দয়াল নবী কয়ে ঠিক আছে, তাইলে আমি আমার সন্তানদেরকে ডাকবো, মানে হাসান হুসাইনকে ডাকবো, তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকবা। মদিনা শরীফের মরুভূমির একটা প্রান্তরে আমরা দুইটা গ্রুপ একসাথে হব, আমি থাকবো এই সাইডে, তুমি থাকবা ওই সাইডে। আমি দয়াল নবী আমার সন্তানদেরকে নিয়ে, মানে হাসান হুসাইনদেরকে নিয়ে আমি দয়াল নবী দোয়া করব। এটা কিন্তু নবীজির নাতি, আবার হাদিস শরীফের মধ্যে নবী ওনার সন্তান বোঝাইছে, দহিদ্র বোঝাইছে, মানে নবীজির একটা অংশ বোঝাইছে সন্তান দ্বারা। জানে আমার, আমার দয়াল নবী যখন বললেন আমি দয়াল নবী ঘোষণা করতেছি তোমাদের, তোমরা তোমাদের সন্তান নিয়ে হাজির হইবা, আর আমি দয়াল নবী আমার সন্তানদেরকে নিয়ে হাজির হব, তোমরা একটা দোয়া করবা, আমি নবী একটা দোয়া করব। কার দোয়া আল্লাহ কবুল করে? যাদের দোয়া কবুল করবে মনে করব তারাই হক। যাদের দোয়া আমার আল্লাহ কবুল করবে মনে করব তারাই হক। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজি, আমার দয়াল নবী রহমতওয়ালা নবীজি এবার হাজির হইয়া গেলেন, হাজির হইয়া গেলেন। নবীজি হাজির হওয়ার পূর্বে মদিনার মুনাফিক বেঈমানরা মরুভূমির মধ্যে হাজির হইয়া গেছে, মরুভূমির মধ্যে হাজির হইয়া আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজি ওই জায়গার মধ্যে আসার আগে ইহুদিরা আগে আগে হাজির হইয়া গেছে। এবার ইহুদিরা দেখতেছে, মুনাফিকরা দেখতেছে আমার দয়াল নবীজি এখনো আসে নাই, আসতে একটু দেরি হচ্ছে। এবার মুনাফিকরা ঘোষণা করে, দেখছনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবীর দহিদ্র আওলাদ নিয়ে আসার কথা, উনি এখনো পর্যন্ত আসে নাই, তার মানে তারা বেহক, তারা আসতে পারে নাই। আমার দয়াল নবীজি যখন আসে নাই, তারা এই কথা যখন সমালোচনা করতেছে, হঠাৎ করে তারা দেখে রে মদিনা শরীফের দিক থেকে আস্তে 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 করে আমার দয়াল নবী মাঝখানে মাপা ডাইনে, ইমাম আলী মাকাম হচ্ছেন বামে, হযরত হাসান হুসাইন দুইজন হচ্ছে নবীর ডাইনে এবং বামে, ওনাদেরকে নিয়ে আমার দয়াল নবী সামনের দিকে আসতেছে, সামনের দিকে আসতেছে। বাজানো যখন মুনাফিকরা তাদেরকে অস্বীকার করা শুরু করলো, ইহুদিরা মুনাফিকরা দেখতেছে আমার দয়াল নবী হাজির হইয়া গেছে, এখন তারা বিয়াত যদি হইয়া যাবে। ওই জায়গার মধ্যে এমন কিছু মুনাফিকের দলেরা ছিল নবীর আশেক, যারা তাদের চেহারা দেখলে অন্তরের মধ্যে মহাব্বত পয়দা হয়। ওই মুনাফিকের দলের মধ্যে থেকে একটা লোক হঠাৎ করে দেয়, ওরে ওই ওই ইবনে জিয়াদের দলেরা, ও মুনাফিকের গোষ্ঠীরা, তোমরা যে বলতেছিরা আমার দয়াল নবীজির দলেরা হাজির হবে না, এখন তো হাজির হইয়া গেছে, এত সুন্দর নূরানি চেহারা তাদের, তাদের নূরানি চেহারা দেখে আমার মনের ভিতরে নূর পয়দা হইছে, আমার অবিশ্বাস হয় না, আমার অবিশ্বাস হয় না, আমার মনের ভিতরে আকীদা জাগছে, বিশ্বাস জাগছে, আমার দয়াল নবীর সঙ্গে আহলে বায়াত
জান্নাতের যেই সদস্য হাসান হুসাইন মা ফাতেমা মাওলা আলী আমার দয়াল নবী পাঁচজন মিলা যদি দোয়া করে আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করব। আমরা আর তোমার দলে নাই, আমরা এই মুহূর্তে নবীর দলে চলে গেলাম, আমরা এই মুহূর্তে হাসান হুসাইনের দলে চলে গেলাম, আমরা এই মুহূর্তে আহলে বায়াতের সলে চলে গেলাম। সুবহানাল্লাহ, আমার মদিনার কামনে বলা দয়াল নবী দেখলেন একজন 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 কইরা আমার দয়াল নবীজির দলে আহলে বায়াতের দলে একজন একজন কইরা তারা চলে আসলো। আসলো না মাত্র দুইজন ব্যক্তি, কয়জন আর দূরে কোন কয়জন ব্যক্তি, দুইজন ব্যক্তি আসলো না। আমার দয়াল নবী কয়ে দেখছুনি রে অন্য ব্যক্তিদের মনের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা জাগছে, তোমাদের মনে কি আহলে বায়াতের ভালোবাসা জাগে নাই? আমার আল্লাহ আসমানের দিকে তাকে আমার মদিনার নবী আল্লাহর কাছে ডাক দিয়া কয় বাবু দু ও দয়াল আল্লাহ আপনি তাদের অন্তরের মধ্যে হেদায়েতের বাণী প্রকাশ করে দেন, তারা যেন আমার আহলে বায়াতকে ভালোবাসে মুহাব্বত করে। একবার দুইবার তিনবার চারবার করতে করতে নবী যখন দোয়া করে হঠাৎ করে একজন কয় তারা যেহেতু গেছে আমিও যাব। এবার একজন চলে আসে বাকি রইছে রে একজন, বাকি একজন যখন আর আমার নবীর বংশের কাতারের মধ্যে আসে না, আমার নবী ওই একজনকে নিয়ে সামনের দিকে চলে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি তো অন্য কোনো দোয়া কবুল করে নাই, মক্কার মধ্যে অনেকদিন পর্যন্ত কোনো বৃষ্টি বর্ষণ হয় না, আপনি সামান্য পরিমাণ বৃষ্টি বর্ষণ করিয়া দেন। আমার আল্লাহ পাক মদিনার নবীর দোয়ার বরকতে সাথে সাথে মক্কার মধ্যে বৃষ্টি বর্ষণ কইরা দিছে। আর জবান কইলা কন্যা সুবহানাল্লাহ। আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারবো। আমার নবী কয় শোনো রে উম্মতেরা, আমি নবীর বংশের মধ্যে একজন সদস্য, যেই সদস্যর নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শান, ওনার আজমত, ওনার কথা তো আপনারা অনেক শুনেছেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে রওনা করার পূর্বে আওলাদ যারা আছে আওলাদদেরকে ডাক দিয়ে কইছে, ও আমার আওলাদের দলেরা তোমাদের কাছে আমি একটা কথা সর্বশেষ বইলা দিয়া যাইতে চাই। আওলাদের একটা ডাক দিয়া কয় হুসাইনে পাক, ও হুসাইনে পাক আপনি আমাদেরকে কি কথা বলতে চান, কি কথা শোনাইতে চান? ডাক দিয়া কয় অন্য কোনো কথা নয়, একটা কথা বলতে চাই। আমার নানা তো বইলা গেছে, আমি কারবালার ময়দানের মধ্যে যদি যাই, আমি কারবালার ময়দানে গেলে আমি শহীদ হইয়া যাব, শাহাদাতের পেয়ালা পান করব, তাইলে তোমাদের কাছে আমি এই কথাটাই শুধু বইলা দিয়া যাই। আমি যদি কারবালার ময়দানে যাইয়া শহীদ হইয়া যাই রে, তোমরা আমার একটা সালাম আমার নানার দরবারে পৌঁছাইয়া দিও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বানালে আমার আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর ওই আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় আহলে বায়াতের সদস্যর বেরা রে, তোমরা যদি আমার শাহাদাতের খবর পাও, আমার পক্ষ থেকে তোমরা যখন মদিনায় ফিরে যাইবা, আমার একটা সালাম আমার নানার দরবারে তোমরা দিয়া দিও। সবাই বলল কবুল করলাম। এই মুহূর্তে ইমাম হুসাইনকে হযরতে সকিনা একটা ডাক দিয়া কয় হুসাইন ও পানার বাবা যান, আপনার কাছে বলতে চাই, যদি আপনি কারবালায় শহীদ হইয়া যান, কারবালার ময়দানে শহীদ হইলে লাভটা কি হবে? হযরতে ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় তোমরা কি খবর শোনো নাই? আমার দয়াল নবী যখন আমি ইমাম হুসাইনে পাক, আমার বড় ভাই ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন আমরা নবীজির নাম মুবারকের মধ্যে বসাছিলাম। আমার দয়াল নবী আমার মা কলিজার টুকরা আম্মা ফাতেমার কাছে একটা ডাক দিয়া কইছে, রে ফাতেমা, ও ফাতেমা আমি একটা কথা বলে দিয়ে যাই, আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব। ফাতেমা রে একটা কথা মনে রাখ রে, আমার ইমাম হুসাইন কারবালায় শহীদ হইয়া যাইব, আমি দয়াল নবীজির কলিজার মধ্যে কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন কেন? আমার দয়াল নবী কয় ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইব, আমার কলিজার টুকরা
নাতি, তবে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমি দয়াল নবীর কাছে খবর পাঠাইয়া দিছে, জিব্রাইলের মাধ্যমে আমি দয়াল নবীরে জানাইয়া দিছে। জিব্রাইল যখন আমি নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব। আমার দয়াল নবী কইছে, ও জিব্রাইল, না না না, আমি আমার ইমাম হোসেনকে শহীদ করব না, শহীদ করব না। আমার আল্লাহ কয়, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন ওনার প্রিয় জিনিসটা, ওনার আমার বন্ধু যেন ওনার সন্তানদের মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাস্তায় দেয়। আমার দয়াল নবীর দুইজন কলিজার টুকরা সন্তান ছিলেন, একজনের নাম ছিল তৈয়ব আর একজনের নাম ছিল তোয়াগার। আমার নবী সর্বপ্রথম বলে, ও জিব্রাইল, আমার আল্লাহকে বলো, আমার কলিজার টুকরা সন্তান হযরতে তৈয়বকে আমি আল্লাহর রাস্তায় দিলাম। অল্প কিছুদিন পরে হযরতে তৈয়বকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য তারে তুইলা নিছে। আমার দয়াল নবীর মনে কষ্ট নাই, ও বন্ধু, এই এলাকার কত বাবারা আছেন সন্তান মারি দিছেন, এই এলাকার কত মা বোনেরা আছেন তাদের সন্তান মারা গেছে, সন্তান মারা গেলে কষ্ট বুকটা ফাইটা যায়, কিন্তু আমার দয়াল নবী কয়, আল্লাহ, আমি আমার হুসাইন দে যাইতে দিতাম না, তবু আমার হুসাইনকে যাইতে দিতাম না, আমার সন্তান নিছনেও আমার হুসাইন যেন আমি নবীর সামনে থাকে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন ইমাম হুসাইন দে এত ভালোবাসেন? আমার নবী কয়, আমি নবী জানি এই হুসাইন হবে যুবকদের সর্দার, আমি নবীর উম্মতদেরকে আমার আল্লাহ 18 বছরের যুবক বানিয়া জান্নাতে নিব। আমার হুসাইন, আমি নবীর একটা উম্মত জাহান্নামে থাকলে জান্নাতের দরজা বন্ধ করবে না, হাজার হাজার কোটি কোটি উম্মত যদি জাহান্নামে থাকে, আমার হুসাইন তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করিয়া জান্নাতে নিয়া তারপরে জান্নাতের দরজা বন্ধ করব। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা শামীম রেজা সুন্নি আল কাদরি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুরে কইতেন না, একটা নবীর উম্মত যদি জাহান্নামে থাকে জান্নাতের দরজা ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না ওই একটা উম্মতকে টুয়াইয়া জান্নাতে না ঢুকে না। সুবহানাল্লাহ, জানান নবীর জবান মুবারকের কথা। আমার জন ওস্তাদ আছে, ওস্তাদের একদিন আসরের নামাজের পরে, আমি এখনো পর্যন্ত আজকে মাগরিবের নামাজের পরে আমি ওই হুজুরের মসজিদের সামনে দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে হুজুরের দেখলাম যে দোকানে বসে চা খায়। উনি একদিন বসে রয়েছে, উনি শোয়া খাটের মধ্যে, আমি ওনার পাড়ার কাছে দিয়ে নিচে বসা, উনি খাটে শোয়া। আমি হুজুরের কাছে গেলাম, হুজুর, আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহ তো জাহান্নাম বানাইছে কয়টা? সাতটা। কয়টা? সাতটা। জাহান্নাম বানাইছে আটটা। জাহান্নাম কয়টা? জাহান্নাম হচ্ছে সাতটা, জান্নাত বানাইছে আটটা। তার মানে বোঝা যায় জান্নাতির সংখ্যা বেশি, তার লাগে একটা বেশি বানাইছে। সুবহানাল্লাহ কয়টা? দশ। আরো জোরে কোন না, সুবহানাল্লাহ। হুজুরকে বললাম, হুজুর, আমরা তো অনেক গুনাহ করি, শোনে কথাটা মনোযোগ দিয়ে শুনে, হুজুর, আমরা তো অনেক গুনাহ করি, আমরা এই গুনার কারণে তো আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিব। তো হুজুর আমারে কয়েছে, স্বামী, এই আল্লাহর তো একটা নাম আছে রহিম, আল্লাহর একটা নাম, জোরে কন্যা। আমি কইল, হ্যাঁ হুজুর আছে, আল্লাহর আর একটা নাম আছে রহমান, জোরে কন্যা, আল্লাহর আর একটা নাম কি? রহমান। তো আমার বলতেছে, আল্লাহর এই রহিম নামের অর্থ দয়ালু, রহমান নামের অর্থ পরম দয়ালু, অসীম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়ালু, এত দয়ালু হওয়ার কারণে আল্লাহ কেমনে আমরা জাহান্নামে দিব? আল্লাহ কেমনে আমরা জাহান্নামে দিব? আমাকে, হুজুর, তো আমরা তো গুনাহ করতেছি, আমরা গুনাহ আছে বেশি। বলে, হ্যাঁ, আমরা গুনাহ করতেছি, আল্লাহ আমরা জাহান্নামে দিব। তবে আল্লাহ পাক ওই যে রহমান নামটা, রহিম নামটা, এই নামটার বরকতে আল্লাহ যদিও ওই জায়গার ভিতরে একটা কাহারিও কাহার কঠিন একটা সুরত আল্লাহ ওই সময় যদিও নেয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা হাশরের ময়দানে নিবে, আল্লাহ একটু কঠোর হয়ে দেবে, কিন্তু ওই সময় এই রহমানুর রাহিম এই সুরতটা আল্লাহ পাক আমার নবীকে দিয়ে দেবে। ওই সময় আমার নবীজি সেজদার ভিতরে পড়বে, সেজদার ভিতরে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতো না, জিব্রাইল দিয়া বলাই দেব। জিব্রাইল এসে করবো, ইয়া মুহাম্মাদ আরফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথা মুবারক ওঠান। আমার নবী কইল, কেন? আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী মাথা মুবারক উঠাইতাম। জিব্রাইল এসে আবার কইল, ইয়া মুহাম্মাদ আরফা রাসাকা,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথা মোবারক উঠান, আমার নবী কই উঠাইতাম না। জিব্রাইল আল্লাহর জায়গায় কই আল্লাহ আপনার নবীরে কইছে মাথা মোবারক উঠাই তো, আপনার নবী কই উঠাইত না। আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল, আমার নবী কেন মাথা মোবারক উঠাইত না, নবীরে জিজ্ঞাস কর। জিব্রাইল আইসা নবীরে জিজ্ঞাস করে, নবী গো আপনি কেন মাথা মোবারক উঠাইবেন না? আমার নবী কইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, আরে কইতেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আল্লাহ আপনার নবী দি উম্মত উম্মত করে, উম্মত উম্মত করে। আমার আল্লাহ কয় জিব্রাইল, আমার নবীকে বলো উম্মতের জন্য সুপারিশ করতে। জিব্রাইল আইসা আবার আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো ইয়া মুহাম্মদ আর পাহাড় সাকা ওয়াকুল ইউসমা তু তাহালাকা, আপনি কি বলবেন বলেন, আপনার সকল কিছু শোনা হবে। সুবহানাল্লাহ, মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলবে, আল্লাহ আমার উম্মতকে জান্নাতি না বানানো পর্যন্ত আমি দয়াল নবীর সাজদা থেকে মাথা উঠাইতাম না। আল্লাহ কয় জিব্রাইল, নবীরে খবর দিয়া দাও, নবীর অর্ধেক উম্মত জান্নাতি বানাইছি। আমার নবীজি বলবে, আল্লাহ অর্ধেক বানাইছেন, অর্ধেক জারারে বানাইছেন, আর অর্ধেক রে আমার আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনের কারণে জান্নাতি বানাইয়া দেন। আল্লাহ কয় কবুল করলাম, তাইলে আমি এই প্রেমু এলাকার বাইবা আমাদের কাছে জানতে চাই, ওই আহলে বায়াতরে আমরা ভালোবাসি, ইন্তেকাল করার পরে আল্লাহ যখন হিসাব করবে, আল্লাহ যখন আমাদেরকে হিসাব নিবেন, ওই সময় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আহলে বায়াতের মোহাব্বত যে আমরা করতেছি আজকে দেখতেছেন, এই দেখার কারণে ওই জায়গার মধ্যে জান্নাত আমাদেরকে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ও নবীর পাগলের দলেরা, ও নবীর আশিকের দলেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইছো কিনা, তুমি কি জানো না আমার দয়াল নবী আমারে যখন উনার রান মোবারকের মধ্যে রাখছে। জিব্রাইলের কাছে আমার নবী বলছে, রে আমার হুসাইনকে আমি দিব না, আমার কলিজার টুকটা দুইটা সন্তানের মধ্য থেকে একটা সন্তান রে নিয়ে যাও, একটা সন্তান রে নিয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল, আমার নবীরে যা বলো, নবীর আরেকটা জিনিস আমি চাই আল্লাহর রাস্তায় যেন নবী দিয়া দেয়। আমার আল্লাহর নবীর সন্তান ছিল দুইজন, কয়জন? কয়জন? একজনের নাম তৈয়ব আর একজনের নাম তাহের। আমার জয়াল নবীর বড় পুত্র তৈয়বকে নিয়ে গেলেন। জিব্রাইল যখন আবার খবর দেয়, নবী গো আপনি কাকে দিবেন, তৈয়ব তাহের একজনের মধ্য থেকে তৈয়বকে দিছেন। আমার নবী কয়, আমি আমার হাসান হুসাইনকে দিব না, আমার সন্তান তাহের রে নিয়ে যাও। এক এক করে নবীদের কলিজার টুকরা দুইজন সন্তান রে নিয়ে গেছে। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে আল্লাহ আবার খবর পাঠিয়া দেয়, জিব্রাইল আমার নবীরে যায় খবর দাও, নবীর দুইটা সন্তান আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছে, আমি আল্লাহ খুশি হই নাই। আমার দয়াল নবীর কলিজার টুকটা নাতি ইমাম হুসাইনকে আমি আমার রাস্তার মধ্যে চাই। আমার দয়াল নবী কয়, মাবুদ না না না, সন্তান নিছেন মনে কষ্ট নাই, তবে কলিজার টুকটা নাতিরে আপনি নিয়েন না, নিয়েন না। আমার নবী ডাক দিয়া কয়, রে আমার উম্মতের দলেরা, আমার কাছে জিব্রাইল আইসা কবর দিছে, নবী গো আমার আল্লাহ বলছে এই ইসলামটার জিন্দা করার জন্য আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত নাকি ইয়াজিদের দলেরা লইয়া যাইব। ইসলাম জিন্দা হতা গে হার কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা গে হার কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা গে হার কারবালা কি বাত। আমার দয়াল নবীর কাছে যখন জিব্রাইল এমন খবর দিলেন, ইমাম হুসাইন নবীজির ডাইন রান মোবারকের মধ্যে বসা, আমার নবীজি ইমাম হুসাইনের গলা মোবারকটার এমনি আলগি দিছে, আলগি দিয়া রে আমার নবীজি ইমাম হুসাইনের গলা মোবারকের ভিতরে সুমা দিতেছে। দয়াল নবী দিনে রাতে চুমকেতেন যেই গলেতে, দয়াল নবী দিনে রাতে চুমকেতেন যেই গলেতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি, সিমরে চালায়
কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার নবীর ঔলাদ শহীদ করল, নবীর ঔলাদ শহীদ করল নিষ্ঠুরে জিদরা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী বয়াল নবী রহমাতাল্লিল আলামিন, নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মুবারক করে এমন ভাবে আলগি দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গোলাম মুবারকার মধ্যে সুমা দিতাছে, এমন সময় রে মসজিদে নববীর দরজার মধ্যে মা ফাতেমা আয়েশা হাজির হইয়া গেছে। মা ফাতেমা দেখতাছে আমার দয়াল নবী ইমাম হুসাইনের গোলাম মুবারকের মধ্যে সুমা দিছে। ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনারা সব সময় দেখি ইমাম হুসাইন আর হাসানকে ঠোঁটের মধ্যে গালের মধ্যে কপালের মধ্যে হাতের মধ্যে সুমা দেন, নবী গো আজকে বুঝলাম না, আজকে দিয়ে আপনি বিপরীত জায়গায় সুমা দেন, আজকে দিয়ে আপনি হুসাইনে পাকের গলা মুবারকে সুমা দেন। আমার দয়াল নবী কোনো কথা বলে না, উত্তর দেয় না, টপ 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 করে চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাড়া দিছে, নবীদের দাড়ি মুবারক গুলা বায়া বায়া পানি মুবারক গুলা পড়তাছে। আমার দয়াল নবী যখন কান্না করতেছে ক্রন্দনরত অবস্থায় ফাতেমা একটা ডাক দিয়া কয়, আব্বা আপনি তো আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের দিকে তাকায় তাকায় এত কান্নাকাটি করেন না, এখন তো কান্নাকাটির সময় না, ও বাবা আপনি দি দেখি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুরু দিকে তাকায় তাকায় কান্দেন। আমার নবীজি হারো কান্নার আওয়াজ বাড়াইয়া দিছে, দয়াল নবীজি হারো কান্নার আওয়াজ বাড়াইয়া দিছে, আর ডাক দিয়া কই, রে ফাতেমা, ও ফাতেমা এই মুহূর্তে আমার কাছে হযরতে জিব্রাইল এসে খবর দিছে, তুমি ফাতেমার সন্তান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মৌলবীরা ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালায়, নবী গো আপনি দয়াল নবীকে আল্লাহর কাছে ছায়া নিতে পারেন না। আমার নবী কয়, না কেন গো, কয়, না পারি এই জিনিসটা গ্রহণ করতাম, না পারি এই জিনিসটারে ফালাইয়া দিতাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো কেন গো, আপনার কথা তো আমার আল্লাহ ফিরায় না। আমার নবী কয়, আল্লাহ তো খবর দিছে রে আমার হুসাইনের শাহাদাতের পরে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়ব ওই প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতি বানাইয়া দিব। ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো এই জমিন কি আপনার কলিজার টুকরা নাতিরে লইয়া যাইব। আমার নবী কয়, না রে আমি মানা করতে পারছি না, আমি মানা করতে পারছি না, যদি একটা হুসাইনের কারণে আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতি হইয়া যায়, আমি নবী একটা হুসাইনকে কুরবান দিতে রাজি হইয়া গেলাম। মা ফাতেমা কয়, নবী গো আপনি রে তুই ইমাম হুসাইনের জন্য এত জান পান, হুসাইনকে আপনি আল্লাহর রাস্তায় দিয়া দিছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই হুসাইনের জন্য কি করবেন, হুসাইনের মাকাম কি? ওই সময়ে নবী ইমাম হুসাইনের মাকাম দিছে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যেদ আশাবাদি আহলিল জান্না, আর হুসাইনের কারণে যারা যারা জান্নাতে যাইব হুসাইনের ভালোবাসা নিয়া যারা যারা কবরে যাইব ইমাম হুসাইনের মুহাব্বত নিয়া যারা যারা কবরে যাইব রে খোদার কসম ইমাম হুসাইন তাদেরকে নিয়া জান্নাতে থাকব।
হে হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জোরে বলবেন না একটু হে হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদ বংশ হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা উমাই সালাম জানাই বাবা আমার এবার দেখেন দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর উম্মতদেরকে জান্নাতি বানাই ইমাম হুসাইন পাকের রক্ত মোবারকের কারণে বাজানো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে মতান করে 1200 থেকে 1250 সিটি দিছে কারবালায় যাওয়ার জন্য। সিটিটা এমন কোন সাধারণ সিটি না, দেখেন আমরা সুন্নিরও মাহফিল করি আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়া, বর্তমানে ওয়াহাবি বাতিল পন্থীরও কিন্তু মাহফিল করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার দিয়া উপর দিয়া ভিক্ষার কিছু দিয়া সদরগা স্বাভাবিক আমি খবর পাইছি এমন মধুর লেভেল ওলা ভিতরে বিশলা অনেক আছে এলাকাতে আছে না, আমি খবর পাইছি আমি মাফি করে দেওয়ানোর পর আবার আমার বিরুদ্ধে বলে কইছে কোক না অসুবিধা কি তারা আমার কইছে তুই আমি এমনি কইছে আমি কইছি যে আমার তো অভ্যাস নাই করবি বিরুদ্ধে কইয়া কইছিনি আমার অভ্যাস নাই কিন্তু আমার কথা হইলো মাহফিল করে আর মাহফিলের লেগে দাওয়াত দিয়ে দাও অংশ কাহিনীর উদ্দেশ্য কি এটাও শুনছি যে কিতা আমরা ওয়াশ করে দাওয়ানোর পরে মানুষ আর সামনে বেশি আসিল না সব জায়গায় গেছে উঠটা লেগে উঠটা আমরা বিরুদ্ধে কইছি আমার একটা কথা হইলো আমি কারোর বিরোধিতার দরকার নাই যে যা হোক এত বিশুদ্ধিকে টান দেওয়ার দরকার আমার একটা কথা যদি আপনার ভালো লাগে এই কথাটা আপনি শুনে আমল করেন যদি আপনি আমলের কারণে জান্নাতে যান আমি যদি জাহান নামেও যাই আমার একটু আমল লাগে হয়ে যাই কথা বলছেন না মনে হয় কথা বোঝেন নাই আজকের ওয়াজ থেকে আহলে বায়াতের মহাব্বত বুঝতেছেন তো এই মহাব্বত নিয়ে মরণের এক সেকেন্ড আগে যদি এই মহাব্বতটা থাকে এটা নিয়ে যদি ইন্তেকাল করেন আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় আমার যদি জান্নাতের কোনো জায়গায় টোয়াইয়া না হন আরে এই হুজুরের কাছে আহলে বায়াতের মহাব্বতের কথা শুনছিলাম তাহলে জাহান্নামের দিকে একটু কিছু কি দিয়ে চাইছেন স্বামী দাদারা ফাননি যদি ফান একটু আলগি দিয়ে তুলে আসবে কথা বলছেন তো আমার এর দূরে দরকার আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক একটু জবান খুলে দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাহমুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালায় হাসান শহীদ জহর শহীদ কারবালায় হায়রে জয়নাল আবেদিন ওই নগবন্দি এ জিদারয় জেলখানায় আল্লাহ হুম্মা সাল্লি মাদনা বিয়ানা বাগান সিটি দিছে কয়শ 1200 থেকে 1250 মত আছে এটার ব্যাপারে 1250 সিটি ওই যে মধুর লেভেল ভিতরে 20 সিটির ভিতরে কি সুন্দর করে লাগছে আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত আমরা আপনার নানার এবং আপনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শুভাকাঙ্ক্ষী
কিন্তু ওই আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তারাই কুফার জমিনে নামাজরত অবস্থায় পা মুবারকের মধ্যে তীর মারছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করছে, আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পা মুবারক দিয়া বায়া 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 আস্তে আস্তে কইরা দেখেন না, রক্ত মুবারক পড়তেছে। আমার দয়াল নবী যে সাহাবাই কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কিকটার একটু বাহির করতে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আমরা তো একটু ব্যথা পাইলে মা আব্বা কই একটা সিল্লা দিমারি, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর এই কিকটারে টান দেওয়ার পর উনি সিল্লা নুসি, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিক্তারে আমরা টানও দেই নাই, বাহির করার চেষ্টা করি নাই, সামান্য দল্লাম চিৎকার করে, সামান্য দল্লাম চিৎকার করে, আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী কয়, না না না, তোমরা এমনে আমার আলীর তিত্তা খুলতে পারবা না, ইয়া রাসূলুল্লাহ কেমনে খুলবো, কয় আমার হযরতে আলী যদি নামাজের ভিতরে দাঁড়ায় তিত্তা খুলবা, খোদার কসম রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে, আল্লাহু আকবর বইলা আর নামাজে দাঁড়াইছে, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে তিত্তা টান দিয়া খুলছে, নামাজটা শেষ করার পরে সাহাবীরা জিজ্ঞাসা করে, ও মাওলা আলী, আপনি তো নামাজের মধ্যে দাঁড়াইছেন, আপনার তিত্তা টান দিয়া খোলা হয়েছে, নামাজের আগে তিত্তাতে ধরার পরে চিৎকার করছেন, কিন্তু এখন তিত্তারে ধরার পরে আপনি চিৎকার করেন নাই, আপনি কি তিত্তারে টান দিয়া খুলা ফেলছি কোনো আওয়াজও করেন নাই, বলে এটা কোনো সাধারণ নামাজ নয়, এই নামাজ দ্বারা বলা হয় হুজুরি কলবের নামাজ, এই নামাজে যখন দাঁড়ায় আমার নবী কিতাবুস সালাত বাবুস সালাতের অধ্যায়ের মেশকাতুল মাসাবির প্রথম অধ্যায় প্রথম দিক দিয়ে একবার লেখা, কত সুন্দর করে লেখা, আমার দয়াল নবী কয়, ও মুমিন বান্দার বলেরা, তোমরা যখন নামাজে দাঁড়াইবা মনে করবা তোমরা তোমার আল্লাহরে দেখতেছো, সাহাবাই কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত কেউ তো নামাজে আল্লাহরে দেখছে না, আমার নবী কয়, যদি তোমরা আল্লাহরে না দেখো রে, তাইলে মনে করবা তোমার আল্লাহ তোমারে দেখতেছেন, আমার দয়াল নবী কয়, আমার আলী আল্লাহরে দেখে নাই, তবে আমার আল্লাহ তারে দেখে, এই বিশ্বাস আছে, অন্তরে বিশ্বাস থাকার সত্ত্বে নামাজের কেরাত করছে, নামাজের সকল কিছু সম্পূর্ণ করছে, আহ চিৎকার দিয়া শব্দ করে নাই, তিত্তা বাহির করছো, হযরত আলী টের পাইছে না, এই জন্য আসে কয়, নামাজে নামাজির সরল পথে নামতে পারে, নামাজে ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, নামাজে নামাজির সরল পথে আনতে পারে, নামাজে নামাজ পড়ে মুমিন যারা কমিন হইয়া পড়ে তারা, ওরে নামাজ পড়ে মুমিন যারা কমিন হইয়া পড়ে তারা, ওরে ওই নামাজ তুই পড়স কেন, আল্লাহ খোদা চিনস না রে, ওই নামাজ তুই পড়স কেন, আল্লাহ খোদা চিনস না রে, নামাজে নামাজির সরল পথে নামাজে নামাজ যদি পড়বি তোরা নবীর দলে আইরে তোরা, নামাজ তোমরা পড়বা যারা নবীর দলে আইরে তোরা, ওরে নবীর প্রেমে নামাজে পড়ে জীবনটা কোরবান করো রে, নবীর প্রেমে নামাজে পড়ে জীবনটা কোরবান করো রে, নামাজে নামাজির সরল পথে আনতে পারে, নামাজে একটা জবানও বন্ধ রাখবেন না বাবারা, জবানটা খুলে চিৎকার মেরে জোরে কর না, আল্লাহু আকবার, বাবারা বন্ধুরাই আমার রে, আপনাদের কাছে একটা কথাই এবার আসেন, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিডিটা দিছে, বুঝছেন নি কথাটা, সিডির ভিতরে লেখছে, আমরা আপনার নানার পাগল, আহলে বায়াতের পাগল, আপনার বাবারও পাগল প্রেমিক আমরা, আপনার কাছে সিডি দিলাম, আপনি তাড়াতাড়ি কুফার মধ্যে আসেন, কারবালার মধ্যে আসেন, কারবালায় আসলে আমরা আপনার হাতে হাত রেখা বায়াত গ্রহণ করব, বাবা নবীর বংশের অনেক সদস্য
করে কারবালার ময়দানের মধ্যে শহীদ করা দিছে। আমার দয়াল নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ভাই ছিলেন, ওই ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে কতল করা দিছে। কলিজার টুকরা ছোট্ট ছোট্ট দুইটা সন্তান, একটার নাম ইব্রাহিম আর একটার নাম মুহাম্মদ, তারারেও কতল করা দিছে। এই খবর ইমাম হুসাইনের কাছে একবারও যায় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় রওনা করছে, হারজ নামক একটা জায়গার মধ্যে উপস্থিত হইছে। উপস্থিত হওয়ার পরে নবীর বংশের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খাদেম ছিলেন, যে খাদেমের নাম ছিল হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা কইতেন না কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়া কয়, হুসাইন ও নবীর বংশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো কারবালার ময়দানে একটু পরে প্রবেশ করবেন, প্রবেশ করার আগে আপনি আমারে সামান্য সময় অনুমতি প্রদান করেন, অনুমতি দেন আমারে। কেন অনুমতি দিতাম বলে অনুমতি দেন? এই জন্য। কেন গো বলে? এই জন্য। কিসের অনুমতি লাগবে? অনুমতিটা কইল, এই অনুমতি, আমি যখন এখান থেকে চলে যাব, এখান থেকে আমি কারবালায় যাইয়া কারবালার অবস্থাটা অবলোকন করে আসি, যদি দেখি অবস্থাটা ভালো আপনি যাবেন, নচেত আপনি কারবালায় যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি প্রদান করলেন। অনুমতি প্রদান কইরা কারবালার ময়দানের মধ্যে যাওয়ার জন্য বললেন হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার দিকে ঢুকবে, দেখতেছেন কারবালার চারিদিক দিয়ে একজন দুইজন তিনজন কইরা পাহারাদার, পাহারাদাররা দেখতেছে নবীর বংশ হযরত ইমাম হুসাইনের একজন একজন খাদেম কারবালার ময়দানে ঢুকতেছেন, ওনার নাম হইল হযরত কায়েস। হযরত কায়েস তারা বন্দি কইরা ইবনে জিয়াদের এক বড় প্রাসাদের মধ্যে লইয়া গেছে। প্রাসাদের মধ্যে নিয়ে যাওয়ার পরে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসে হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়া কয়, ও কায়েস, তুমি তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দালান ঘুরে ভালোবাসো, মুহাব্বত করো, তবে তুমি আর হুসাইনকে ভালোবাসতে পারবা না, হুসাইনকে মুহাব্বত করতে পারবা না। বলে কেন 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 মুহাব্বত করতে পারবা না? বলে এই কারণে, তুমি এই মুহূর্তে আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবা, হুসাইনের বায়াত তারে অস্বীকার করবা, তুমি তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে উঠা যাও, আমার রাজপ্রাসাদের উপরে উঠা তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অপবাদ দাও। তুমি বলো ইমাম হুসাইন মিথ্যাবাদী, তুমি বলো ইমাম হুসাইন মিথ্যাবাদী। উনি বলতেছেন আমি জানি ইমাম হুসাইনকে মিথ্যাবাদী বলার পরেও আমাকে এই জায়গার মধ্যে তারা আস্থা রাখবে না, বাঁচায় রাখবে না, আমারে তারা কতল করে দিবে। ইমাম হুসাইন এখনো কারবালার ময়দানের মধ্যে উপস্থিত হয় নাই, এই কারবালাবাসী কেউ জানে না হুসাইন কারবালায় আসছে। যদি জানতো রে, তারা যাইয়া ইমাম হুসাইনের কাছে বায়াতে রাসূল গ্রহণ করত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা পায় নাই। উনি হযরত কায়েস ডাক দিয়ে কয়, ইমাম হুসাইনকে মিথ্যাবাদী বলা আমার পক্ষে সম্ভব না, সুযোগ পাইছি আহলে বায়াতের কারবালায় আগমনের খবর এই কুফাবাসীর কাছে দেওয়ার জন্য আমার একটা সুযোগ আসছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরীর রাজপ্রাসাদের উপরে উইটা ওনাকে বলতেছেন ইমাম হুসাইনকে অপবাদ দেওয়ার জন্য, কিন্তু না না না, ইমাম হুসাইনকে তিনি আর কোনো অপবাদ দেন না। তিনি দাঁড়াইছে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি বলে সালাম প্রদান কইরা ডাক দিয়া কয়, ও কুফাবাসীরা রে, তোমরা কি খবরে পাইছনি নবীর বংশের কুফার মধ্যে আগমন হইয়া গেছে? কিন্তু রে হযরত কায়েস এই কথাটা শুনে বড় খুশি হয়ে গেছে রে। কিন্তু হযরত কায়েস খুশি হইতে কথা সত্য, আল্লাহর কসম রে, হযরত কায়েস যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে আগমনের খবরটা দিছে, ওই ইবনে জিয়াদের লোকেরা ওই জায়গার মধ্যে ওয়াকিল নামক একজন ব্যক্তি ওই হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়া এমন জোরে তরবারি দিয়ে একটা কুব মারছে, কল্লাটা আলাদা হইয়া ওই রাজপ্রাসাদের উপর থেকে নিচে পড়িয়া গেছে। কিন্তু ওই কুফাবাসী সবাই খবর পাইছে নবীর বংশ ইমাম হুসাইন কারবালার ময়দানে
এখানে আগমন করছি, সবাই দৌড়াইয়া কারবালার শেষ প্রান্তের দিকে যায়। আর দয়া ডাক দেয় ইমাম হুসাইন, কইরে কইরে নবীর বংশ, আমরা তো নবীর দেখা পাই নাই, আমরা তো আপনার বাবার দেখা পাই নাই, আমরার মনটা চাই আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে। কেউ ইমাম হুসাইনকে পায় না, একজন একজন যায় যায় বায়াত গ্রহণ করে। হেজিদের দলেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে মারবে, যুদ্ধের পরাক্রম চালু করে দিছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে তো তারা মারতে পারবে না। আরে মারবো কেমনে, মারবো কেমনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে মারবো কেমনে? তারা কারবালার ময়দানের মধ্যে যাবার পূর্বে হেজিদের দলেরা কিছু সৈন্য পাঠাইছে কারবালার ময়দানের আগে, সহজ রাস্তায় প্রেমু এলাকা ঢুকার আগের এলাকার নাম আসরা, আসরার মাথার মধ্যে পাঠাইছে ইমাম হুসাইনকে, কারবালার ময়দানে ঢুকতে দিবানা, সেই জায়গার মধ্যে কতল করবা, তারা যদি ইবনে জিয়াদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে বলে করব, আর নচেত ওই জায়গার মধ্যে তাকে তোমরা কতল করে দিবা, ঢুকতে দিবানা, কারণ ঢুকলে তার চেহারা দেখেও মানুষ পাগল পারা হয়ে যাবে, কারণ নবীর আশেক, নবীর পাগল, নবীর বংশ, ওনার চেহারা দেখলে দুনিয়ার সাধারণ মানুষ সহ্য করতে পারবে না। ও আল্লাহ গো, ও আল্লাহ গো, আমরা কি জীবনে একবার ইমাম হুসাইন পাকের চেহারা মোবারক দেখবনি? ও আল্লাহ গো, আমরা কি জীবনে একবার আমার নবীজির চেহারা মোবারক দেখবনি? কারণ আল্লাহ গো, সারা জীবন নবী নবী কইরা ডাকি গো আল্লাহ, সারা জীবন নবী নবী কইরা ডাকি গো, এখনো পর্যন্ত নবীর দিদার পাই নাই, একটাবার আমাদেরকে নবীর দেখা দিবেন নি গো আল্লাহ, একটাবার আমাদেরকে নবীর দেখা দিবেন নি, একটাবার আমাদেরকে ইমাম হুসাইন পাকের দিদার দিবেন নি, একটাবার আমাদেরকে নবীর বংশের সাথে সাক্ষাৎ করাইবেন নি। ইমাম হুসাইন কারবালার ময়দানে ঢুকে নাই, আরজের মধ্যে অবস্থানরত কারবালার সম্মুখে ইমাম হুসাইনকে কতল করার জন্য হুর নামক একজন ব্যক্তিকে কারবালার সম্মুখে আসরার মাথার মধ্যে এমন জায়গায় পাঠাইছে। পাঠানোর পরে রে দেখতে এসে হুরের সঙ্গে যত এদিক সৈন্যরা কারবালার প্রান্তরের কাছে গেছে, ইমাম হুসাইন কে একবার ডাক দিছে, ও নবীর নাতি হযরতে আব্দুল্লাহ, হযরতে আলী ইবনে হুসাইন, কই আছো তুমি? তাড়াতাড়ি বাইর, হুসাইন ইবনে আলী কই আছো? তাড়াতাড়ি বাইর হও। হুসাইন বাইর হইছে রে, কিন্তু এজিদের দলেরা ইমাম হুসাইন পাকের চেহারা মোবারকটা দেইখা যায় ডাক দিয়া কয়, ও হুসাইন, আমি যদি আমার জন্মের পরে একবার তোমার চেহারা দেখতাম, খোদার কসম রে, আমরা এজিদের পক্ষ নিয়ে তোমার বিরোধিতা করতাম না, আমরা তোমার পক্ষে থাকতাম। একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে ইয়াজিদের সৈন্যরা সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন যাইতেছেন কারবালায়, বলতেছেন কে আসবে আমার সঙ্গে যুদ্ধ করতে? ওই যে নেতা বানাইছে হুট্টারে, হুট্টারে নেতা বানানোর পরে সবাই লক্ষ্য করে দেখতেছেন হুট্ট ওই জায়গার মধ্যে পড়ে আছে, সামনে দাঁড়াইছে, কিন্তু হুট্টা ইয়াজিদের দলের একজন মানুষ, কিন্তু এদিককে আর সাপোর্ট করে না। কেন জানেননি? ইয়াজিদ তো ইমাম হুসাইনকে কারবালায় দেখে নাই, ওই হুট্টা তো ইমাম হুসাইন কারবালায় আসার আগে হযরত ইমাম হুসাইনকে দেখা পালাইছে কারবালার মাথায়। হুট্টা সকল ইয়াজিদের সামনে দাঁড়াইছে, ইমাম হুসাইন যখন ইয়াজিদের সামনে আসছে, সামনে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপর দিকে দাঁড়াইয়া সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কই, হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি আসছেন তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তবে তাদের সঙ্গে যুদ্ধ করার আগে আপনি আমি হুরে জান্নাতকে এই মুহূর্তে বায়াতে রাসূল গ্রহণ করে দেন। বলে তুমি নে ইয়াজিদের লোক? বলে না না না, আপনার এত সুন্দর নুরানি চেহারা, এই চেহারার লগে যদি আমরা বেঈমানি করি, এই চেহারার লগে যদি আমি বেঈমানি করি, এই সুন্দর নুরানি চেহারা দেখার পরেও যদি আমি আপনার প্রতি ঈমান না আনি, আহলে বায়াতের কাছে বায়াত গ্রহণ না করি, আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না, এই মুহূর্তে আপনি আমারে বায়াত গ্রহণ করে দেন। ইমাম হুসাইন তারে বায়াত গ্রহণ করাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কো সামনের দিকে যাবে যুদ্ধ করতে, পুরে ডাকে দিয়া কয়, হুসাইন,
আর আপনি সামনের দিকে এক কদম বাড়াইয়েন না। ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, কেন আমি যান সামনের দিকে আগাইব না? বলে না না, আপনি যদি এই মুহূর্তে সামনে যান, ইজিদের দলেরা যদি আপনারে শহীদ করে দেয়, আপনি যদি শহীদ হইয়া যান, আমার নবী যদি আমারে কবরের মধ্যে ময়দানে মাহশরের মধ্যে প্রশ্ন করে, এরে হুর তুমি শেষ সময়ে ইমান আনলা, শেষ সময়ে তুমি আহলে বায়াতের কাছে বায়াত গ্রহণ করলা, কিন্তু তোমার আগে কেন আমার হুসাইন কারবালার মধ্যে রক্ত জড়াইলু? কেন কারবালায় রক্ত জড়াইলো? আমি জবাব দিতে পারবো না গো, জবাব দিতে পারবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি করবো তাইলে? বলে, আপনার তরবারিতে থেকে একটা তরবারি আমারে দেন না একটু। কেন গো? ওই হুটটা হাতের মধ্যে তরবারিটা নিয়া ইজিদের এক জানা দুই জানা তিন জানা আশিটা ইজিদের সদস্যরে কোরবান করে দিচ্ছে, আশিটা ইজিদের সদস্যরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, আশিটা ইজিদের সদস্যর কারোর হাত নাই, কারোর পাও নাই, কারোর কল্লা নাই। হুরে জান্নাতে যখন দেখতেছেন ওই হুর নামক লোকটা ওই জায়গার মধ্যে একজন দুইজন করে আশি জন মাইরা পালাইছে, ওই হুরের আব্বা ইজিদের সদস্য, ইজিদ দলের সদস্য হুরের আব্বা পেছন থেকে আইসা হুরের কলাটা বেড়ে একটা কূপ দিয়া কল্লাটা আলাদা করে পালাইছে। বন্ধুরে আমার, ওই হুরটা যখন ওই জায়গার মধ্যে কল্লা একদিকে, দেহটা একদিকে রে, সবাই এক প্রান্তে, ইমাম হুসাইন আর এক প্রান্তে, লক্ষ্য করে দেখে রে, হঠাৎ করে একটা নুরানি বাতাস আসলো, ওই হুরের দেহটা আসমানের দিকে উইটা যায়। ইমাম হুসাইন ডাক দিয়া কই, বুঝলাম না এমন কি খেলা, হুরের দেহটা আসমানের দিকে কেন উইঠা যায়? এলহামের মাধ্যমে আওয়াজ আসে, হে ইমাম হুসাইন, এই হুরকে আর কোনো জায়গায় নেওয়া হয় না, এই হুরকে আমার আল্লাহ কবুল করে ফেলেছেন, এই মুহূর্তে তোমার কাছে বায়াত গ্রহণ করার কারণে, বায়াত গ্রহণ করার কারণে, বায়াত গ্রহণ করার কারণে আমার আল্লাহ তারে পছন্দ করছে, আমার আল্লাহ তারে জান্নাতের বাসিন্দা বানাইছে, সাথে সাথে বিনা গোসলে তাদেরকে জান্নাতে নিয়ে গেছে। এই জন্য যারা যুদ্ধ করতে যায় মারা যায়, এই জন্য যারা যুদ্ধ করতে যায় মারা যায়, ইসলামের জন্য শহীদ হয়ে যায়, তাদেরকে বিনা গোসলে দাফন করে দেওয়া হয়, কেন জানেননি? তাদের গায়ের মধ্যে লাগা রক্ত মোবারকগুলার বিনিময়ে আমার মদিনার নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে জান্নাতি বানানো হবে। আর ইমাম হুসাইন ওই সময় ঘোষণা করে দিয়েছেন, এটা কোনো হুর নয়, এটা হলো হুর নয়, এটা হলো হুরে জান্নাত। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট ছিল, একবারে লেদা, অল্প বয়স, একবারে কম। ইমাম হুসাইনকে বলেছেন, ও ইমাম হুসাইন, আপনি যদি আগে কতল হয়ে যান, আপনি যদি শহীদ হয়ে যান, আমি নবী দিকে ফুটু দিতে পারবো না, আমার আগে দেন আপনি সামনের দিকে। সুবহানাল্লাহ। কন্যা চিন্তা করছেন কত নবীর পাগল ছিল, কত নবীর আশিক ছিল, দেখেন আপনার আমার মাঝে সে আশিকীয়ত, সে প্রেমিকীয়ত আছে কিনা, যদি না থাকে তাহলে অন্তর তারে তাদের প্রেমের মধ্যে করার, তাদের প্রেম দিয়ে আহলে বায়াতের মোহাব্বত অন্তরে রাখার চেষ্টা করেন। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান দিক থেকে তীর মারে, বাম দিক থেকে তীর মারে, একটা তীরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে লাগে না। এজিদের তো অবাক হয়ে গেছে, তীর মারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকে, তীর যায় ডামে, তীর যায় বামে, এজিদের দলের একসাথে পনেরো বিশ জন একসাথে হইয়া একটা মিটিং ডাক দিছে, হুসাইন কে এমনি মারতে পারবা না, আসো আমরা একটা একটা তীর না মাইরা হুসাইনকে চারিদিক থেকে তীর মারা শুরু করি। আল্লাহর কসম, সব কিতাব প্রমাণ করতেছে, সামনে কারবালার ভিতরে এভাবে ক্লিয়ার ভাবে লিখতেছে, চারিদিক থেকে তীর মারতেছে বৃষ্টির মতো, একটা তীরও ইমাম হুসাইনের দিকে লাগে না, ডান দিকের তীর বাম দিকের গায়ে, আর বাম দিকের তীর ডান দিকের জনের গায়ে লাগে, কিন্তু ওই জায়গার ভিতরে দেখেন মানুষ যদি এই জায়গায় দশজন থাকে, এই দশজনের ভিতরে একটা কোন একটা মানুষ থাকে, তাই নিও একটা কয় হুসাইন যে মানলে এটা কখনো লাগবে না, কারণ ইমাম হুসাইন নবীর বংশ, ওনারে পাহারা দেয় আল্লাহ রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে মারতাম না, যে গোড়া এই দুলদুল গোড়াটার উপরে বসছে, গোড়াটার ডাইন ফাউন্ডার দিকে ছাইয়া তিরটারে মারছে, গোড়াটার ডাইন পায়ের হাতিটার মধ্যে তিরটা ঢুকা গেছে, এই তিরটা ঢুকার পরে, তিরটা ঢুকার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোড়াটা হাঁটুটা গেলে নিচের দিকে বসছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা দিয়ে এক একটা কুপ দেয়, এক একজনের কল্লা আলাদা হয়, ঠাস ঠাস করে তীর মারতে মারতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পেছন থেকে ঠাস করে সোয়াইয়া ফালাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গোলাম বারকের মধ্যে ছুরি চালানো শুরু করছে, কিন্তু ছুরি চালায় ছুরি ধরে না। আল্লাহু আকবার। ছুরি চালায় ছুরি ধরে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
ডাক দিয়া কয় কেমনে চুরি তালাইবা। আরে এই জায়গার মধ্যে আমার নানা জান সকাল বিকাল চুমা খাইছে, নবীর ঠুট মুবারক যেই জায়গায় লাগছে রে ওই জায়গা তোমরা কাটতে পারবানা, ওই জায়গা তোমরা কাটতে পারবানা। বন্ধুরা রে আমার ওই সময়ে কারবালার ময়দানের মধ্যে ওই জায়গার মধ্যে থাইকা নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবর কইলা দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবর কইয়া দাঁড়াইয়া প্রথম রাকাতে রুকু দিল, দুইটা সেজদা দিয়ে নামাজ আদায় করছে, আরেকটা রুকু দিয়া সেজদা দিছে একটা। হিজিদের দলেরা ডাক দিয়া কই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তোমরা মারতে পারবা না, কেন জানো? হুসাইন যদি আরেকটা সেজদা দিয়া দুই রাকাত নামাজ শেষ করে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুর তরবারি লাগা থেকে কেউ বাঁচতে পারবা না, কারণ মুসলমানের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো আল্লাহু আকবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম তার শেষ কইরা আল্লাহু আকবর বইলা তরবারি চালানো শুরু করলে কেউ বাঁচতে পারবা না। তাড়াতাড়ি 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 ওই তাড়াতাড়ি এই জায়গার মধ্যে তোমরা তার কতল করো। খোদার কসম রে বন্ধু, একটা সেজদা দিয়া যখন বসে একটা দুইটা তিনটা করে 72 কেউ বলেন 73টা তিন মারতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুর বুক বরাবর। শুধু তাই নয়, দ্বিতীয় সেজদা দেওয়ার জন্য আল্লাহু আকবর বলে যাওয়ার সাথে সাথে গো ঘর মোবারকের মধ্যে কূপ দিয়া কল্লা মোবারকটা আলাদা করে পালাইছে। আর আশেকটা ডাক দিয়া কয়ে হায় রে ও গুনের ভাই, বাইরে কারবালায় আনিল তোমায় কে, হায় রে ও গুনের ভাই বাইরে কারবা। শেষ কিনে লাস্ট এই গজলটা আমার লগে একটু গাইয়া দেন জোরে, হায় রে ও গুনের ভাই বাহিরে কারবালায় আনিল তোমায় কে, হায় রে ও গুনের ভাই কারবা তোমায় কে, হায় রে হাসান শহীদ জহরে খাইয়া হোসেন শহীদ রণে আজ গোর আকবরে তীরি খাইল পানির কারণে, আরে জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দিল ইয়াজিদ আর শয়তানে গুনের ভাই বাহিরে তোমায় কে, হায় রে ও গুনের ভাই বাইরে তোমায় কে, বল হাসান শহীদ জহরে খাইয়া হোসেন শহীদ রণে আজ গোর আকবরে তীরি খাইল পানির কারণে, আরে হাসান শহীদ জহরে খাইয়া হোসেন শহীদ রণে আজ গোর আকবরে তীরি খাইল পানির কারণে, আরে জয়নালকে বন্দি করিল জয়নালকে বন্দি করিল ইয়াজিদ আর বেঈমানে গুনের বাইরে তোমায় কে, হায় রে ও গুনের ভাই বাহিরে তোমায় কে, হায় রে ও গুনের ভাই বাইরে আল্লাহ ও কাশেমে রোলাশ গোরার পিষ্টেতে চলিয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, আল্লাহ ও কাশেমে রোলাশ গোরার পিষ্টেতে চলিয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, ওরে তারে মাইরা আন্দারে করলো তারে মাইরা আন্দারে করলো মদিনার বন গুনের বাঙাই বাহিরে তোমায় কে, হায় রে ও গুনের বাঙাই বাহিরে কারবালায়
আল্লাহয়ো কাসেমের লাশ স্বজন যখন দেখিল আসমান বাঙ্গা যেন তাদের মাথাতে পড়লো। একটু মনোযোগ দেন, এই সান্দার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানের ভিতরে ঘটনা অনেকগুলা ঘটনা সুন্দর করে উল্লেখ করতেছে। হযরত ইমাম কাসেমকে জানেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান, ওনার নাম হলো ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জবান খুলা মুহাব্বতের সাথে জোরে জোরে পড়বেন, কারণ অন্তরের ভিতরে আহলে বায়াতের প্রেম পয়দা হবে, আবার এক দুসের পরে মাহফিল হবে, তখন আবার আহলে বায়াতকে স্মরণ করবেন। একটু জবান করে জোরে আল্লাহয়ো কাসেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে বাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল, পরে ঘরে বাইরে লাগে লয় আগুন, ঘরে বাইরে লাগে লয় আগুন, কাসেমের লাগিয়া আগুনের বানাই বাহিরে কারবা নিল তোমায় কে, হাইরে ও গুনের বানাই বাইরে তোমায় কে, হাইরে দিবা নিশি জরে পানি জৈনবের নয়নে, আপন স্বজনে হারা হইল কারবালার ময়দানে, আরে দিবা নিশি জরে পানি জৈনবের নয়নে, আপন স্বজনে হারা হইল কারবালার ময়দানে, ওরে জৈনালাকে বন্দি কহরিল, জৈনালাকে বন্দি কহরিল, এ জিদার দুশ্মনে গুনের বাগায় বাহিরে তোমায় কে, হাইরে ও গুণের বাই বাহিরে বন্ধুরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে যাইয়া কতল হওয়ার আগে শাহাদাতের পেওয়ালা পান করার আগে ইমাম হুসাইন কইছে কয় রাকাত নামাজ পড়ো, আরো জোরে কয় রাকাত, আমরা সুন্নি মুসলমান নামাজের খবর নাই, নামাজের দরকার আছে না নাই, ময়দান থেকে নামাজ শিক্ষা নিতে হবে গো, কারণ আল্লাহর কোরআন বলে কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল কাম ওই ব্যক্তি যারা নামাজের প্রতি বিনীত হতে পেরেছে, নামাজের প্রতি মনোযোগী হতে পেরেছে। তাহলে বোঝা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ আদায় করছে, নবীর উম্মতকে শিক্ষা দিছে নামাজ করবা আমার লগে জান্নাতে যাইবা, আমার ভালোবাসা নিয়া জান্নাতে যাইবা। ও বন্ধু, আমরা সবাই ওই নামাজের পক্ষে আছি, নামাজ আদায় করার দরকার আছে না নাই? কাবা শরীফের লগে একটু হেলান দিয়ে ঘুমাইছি, কি করছি কাবা শরীফের লগে হেলান দিয়ে ঘুমাইছি, আমি কোনোদিন এভাবে ঘুমাই নাই, কিন্তু ওই দশে মহরমের দিন আমি কাবা শরীফের সাথে কি করে ঘুমাইছি, হেলান দিয়া ঘুমাইছি। আমি দেখলাম রে হেলান দিয়া ঘুমানোর পরে গো আমি হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম, এলোমেলো বাবরি চুলগুলা কেমন জানি সামনে দিয়ে আইসা রইছে, আর দেখতাছি দাড়িগুলার মধ্যে মাছি লাইগা রইছে, হাতের মধ্যে একটা পানির পেওয়ালা আছে, আর কে জানি এটা সাদা পাঞ্জাবি পরা, এই কি জানি কুড়িয়া কুড়িয়া এটার মধ্যে চিপা চিপা কাপড় দিয়া নিতেছে, গার রুমালটা দিয়া পানির মতো নিয়া নিয়ে এটার মধ্যে নিতেছে। আমি ইবনে আব্বাস জিজ্ঞাসা করলাম কে গো, আপনার চেহারা তো দেখা যায় না, এবার তারি মুবারক গুলা সরাইয়া বাবরি চুল মুবারক গুলা সরাইয়া আমার তুই চিনো না, ইবনে আব্বাস কইয়া রাসূলুল্লাহ আপনার কেন এমন অবস্থা, আপনার দাড়ি মুবারকের মধ্যে কেশের মাটি এগুলা, আমার নবী কে এগুলা হলো কারবালার মাটি, আপনি বলতেছে কেন গো, আমার নবী কই
আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় সেজদা দেওয়ার আগে কল্লা মুবারকটা কতল কইরা দিছে, কারবালার ময়দানে পড়া রইছে, দাড়ি মুবারকগুলার মধ্যে রক্ত লাগছে। কেমনে জানুনি আমি কারবালায় গেছিলাম রওজা মুবারক থেকে, ইমাম হুসাইনের রক্ত মাখা চেহারাটা মুবারকের মধ্যে, বদল মুবারকের মধ্যে আমি আমার এই ঠোঁটটা দিয়া ওনার ঠোঁটের সঙ্গে চুম্বন করছি, ওনার রক্ত মুবারক আমার দাড়ির ভিতরে লাগছে, কারবালার বালিগুলো আমার দাড়ির ভিতরে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, এই কারবালার ময়দানে আপনি যে কি জানি চিপা চিপা নিতাছেন এটার ভিতরে, আমার নবী কই এগুলা হলো ইমাম হুসাইন পাকের কারবালার ময়দানে শাহাদাতের রক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও মায়ার নবী গো, আপনি এই রক্তগুলা কেন এই পাত্রের মধ্যে নেন? তোমরা কি জানো না হযরত উম্মে ফজল থেকে হাদিস বর্ণিত, আমার আল্লাহ ঘোষণা করে দিছে, এটা হাদিসে কুদসি, আমার আল্লাহ ঘোষণা করে দিছে, ইমাম হুসাইনের কারবালার মধ্যে যতটা ফোটা রক্ত যাইব শত লক্ষ কোটি গুণ আমার গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দিব। সংসারের ব্যস্ততায় অনেক নামাজ ছেড়ে দিছি নবী গো, ও নবী আমাদের কাছে দেখানোর মতো আর কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে, সুহাদায় কারবালার মাস যখন আসতো আমরা ওই মাহফিলে বৈশা আপনার আওলাদ ইমাম হুসাইনকে বেশি বেশি স্মরণ করতাম, আপনার আওলাদ ইমাম হুসাইনকে বেশি বেশি স্মরণ করতাম। সবাই শেষবারের মতো জবান যাদের আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার দাবি নাই, একটু জবান খুলি ইমাম হুসাইনকে আরেকবার সালাম দেন। এ হুসাইন নবীজি আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। আরেকটু মহাব্বতে জবান খুলে বলেন, শেষ শেষ আর কিচ্ছু বলবো না, এতটুকু বলবো আহলে বায়াতের ভালোবাসা অন্তরে রাখবেন, ইমাম হুসাইনের ভালোবাসা অন্তরে রাখবেন, একটু জবান খুলে জোরে করেন, হে হুসাইন।